نحمده نصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه واله وسلم رسوله النبي الامين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى اله الطيبين والطاهرين والمعصومين الاجمعين خصوصا على سيدنا الغوث العظم على جده نبينا عليه الصلاه والسلام فقد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا मुअज्जज़ सामेईन किराम उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम व गुलामान हजरत गौसे आज़म खास करे आमार सकल पीर भाई और पीर बोन एछाड़ाओ एखाने उपस्थित एवं दूर थेके अनलाइन लाइव टेलिकास्टेर माध्यमे सकल सुधीवृंद আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের দেশে প্রবেশ করার পর আজকে হচ্ছে দ্বিতীয় প্রোগ্রাম। এই মাস জামাউদ্দি উসানি খাতুনে জান্নাত সৈয়দাতুন নেসা সৈয়দা হযরত ফাতেমাতুজ জাহরা সালাতুল্লাহি ওয়া সালামুল্লাহি আলাইহা ওনার বেলাদত শরীফের মাস, অর্থাৎ ওনার জন্ম এই মাসে। এই উপলক্ষে ফজাইলে সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাম ওনার এই ফাজাইল ও মানাকিবের উপরে পরপর কয়েকদিন আমার বক্তব্য ইনশাল্লাহ চলবে। গতকালকে সূরা কাওসারের তাফসীর এবং তার বেলাদত শরীফ, কোরআন হাদিস এবং তাফসীরের আলোকে আলোচনা করা হয়েছে। আজকে খাতুনে জান্নাত পাকের ফাজাইলের দ্বিতীয় পর্ব। আজকে খাতুনে জান্নাত পাক সৈয়দাতুন নেসা সৈয়দা হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহা সালামের ফাজাইল ও মানাকিবের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং খাস করে আপনাদের বাংলাদেশে ওনার ফাজাইলের ফাজাইলকে সাবজেক্ট করে আমার সেরকমভাবে এর আগে বলা হয়নি, যদিও আমি এর উপরে অনেক এখানেও বলেছি এবং বাইরেও ইন্ডিয়াতেও অনেক বলেছি, কিন্তু আপনাদের এখানে ওইভাবে আমার বলা হয়নি। এটা এই মাসে আসার কারণে এটা একটি সুযোগ, এটা আমাদের জানার খুব দরকার। খাতুনে জান্নাত পাকের মর্যাদা কি, ওনার শান কি, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান ও মর্যাদার উপরে কোরআন ও হাদিসে আল্লাহ পাক কি আয়াত পাক নাজিল করেছেন, হাদিসে নববীর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলেছেন। কালকে ওনার ফাজাইলের উপরে
যে আয়াত শরীফ পড়েছিলাম, আজকে আমি সূরা মায়েদার সূরা আশুরার 25-23 আয়াত, এটাও খাতুনে জান্নাত পাক আলাইহাসসালাম ওনার ফজিলতের উপরে এটি একটি আয়াত, এবং এই আয়াতটিকে আয়াতে মাওয়াদ্দা বলা হয়। এবং এই আয়াতটির আমি আজকে সূক্ষ্ম বিশ্লেষণ ইনশাআল্লাহুল আজিজ আমার প্রিয় মুর্শিদ যতটুকু আমাকে করাবেন। আপনারা সকলেই জানেন আমি কয়েক বৎসর থেকে আপনাদের এখানে আসছি, আমি নিজে আমার নিজের বলার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, বুঝেছেন না, আমার কোনো ইলম নাই। আমার পীর মুর্শিদ, আমার যিনি মুর্শিদ বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরী আল হাসানী আল হুসেন আল বাগদাদি আলহি সালাত আসসালাম, উনার তাওয়াজ্জু থেকে আমি আপনাদেরকে বলি, যতটুকু উনি আমাকে বলাবেন আমি ততটুকুই বলতে পারবো, যতটুকু উনি বলাবেন না আমার বলার ক্ষমতা নাই। কাজেই আমি চিন্তা ভাবনা করলেও এই বলবো ওই বলবো বললেও বলা সম্ভব নয়, তিনি বলাবেন, ওনার নেগাহে কারাম থেকে আমি বলি, যা কিছু পেয়েছি ওনার কদম পাকের সাদকা থেকে, এবং উনি আমাকে সব কিছু জাহেরি ও বাতিনিভাবে আমাকে যত আমার ইলম কিছু নাই কিন্তু যতটুকুই সামান্য আমাকে দিয়েছেন। এই আয়াতের উপরে আমি আগেও আপনাদের এখানে আলোচনা করেছি, তখন ওটা ঈমান চ্যাপ্টারের উপরে এ ব্যাখ্যা করেছিলাম। আজকে এই আয়াত পাকের একটি শব্দের উপরে আজকে ইনশাআল্লাহ আমি আলোচনা করব, যে শব্দটি পার্টিকুলার খাতুন আত্তাহার পাকের দিকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে, সেটি হচ্ছে এই আয়াত পাকটি। আগে বলি এই আয়াত পাকটি কোরআন পাকে সূরা আশ-শুরা 25 মধ্যে রয়েছে, আয়াত নাম্বার 23। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা। আল্লাহ পাকের সাথে খুব ফরমাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি এই আয়াত পাকের যে ব্যাখ্যাটি আমি করব এটা পুরো গ্রামারটিক্যাল আলোচনা করব। আর এই গ্রামার আপনি কেন এই মানে ছোটোখাটো আলেমরাও পড়েনি, বুঝেছেন না, আবার যারা আলেম পাস করেছে পড়েছে, এগুলো প্রাইমারি লেভেলেই পড়ানো হয়, মিজান ওমুন সাহেবে এগুলো আছে, কিন্তু সেরকমভাবে তো পড়ে না, বুঝেছেন না, তো যার কারণে এটা খুব যদিও একটু হয়তো আপনাদেরকে বোরিং লাগবে, কিন্তু আমি চেষ্টা করব খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝাবার, কারণ আপনারা বুঝবেন না তো কে বুঝবে, তাই না, আপনারা যদি বুঝতে না পারেন তো ওটা আপনাদের দোষ না, দোষ আমাদের, মানে আমরা বুঝাতে পারছি না, আপনাদের অযোগ্যতা না, কারণ আপনারা না হয় আরবি পড়েননি, ইংরেজি পড়েছেন তো, বাংলা পড়েছেন তো, ইংরেজি আর বাংলা আর আরবি গ্রামার তো আলাদা নয়, কিছু কিছু সামান্য তফাত রয়েছে কিন্তু মূলত এক, তার আরবি বলে বুঝতে পারেন না, ওটা যদি আমি ইংলিশে বলি, ওটা যদি আমি বাংলায় আপনাকে বুঝিয়ে বলি যেটা আপনি বাংলা ব্যাকরণে পড়েছেন, তো বুঝবেন না কেন, বরং ওই মোল্লার চেয়ে আপনি বেশি বুঝবেন, তাই না, কিন্তু আপনাদেরকে যদি যদি বুঝতে বুঝতে না পারেন তাহলে এটা আপনাদের দোষ নয়, দোষ আমাদের যে আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি না, বুঝাতে পারছি না, বুঝেছেন না, কিন্তু অ্যাটেনশন যদি আপনার ঠিক না থাকে আমি হাজার বোঝালেও আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, যারা সামনে বসে শুনছেন এবং যারা দূর থেকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে শুনছেন, রাজবাড়ি আরসিএন চ্যানেলেও লোকাল চ্যানেলে লাইভ টেলিকাস্ট হচ্ছে, সকলকেই বলবো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, অন্যদিকে এদিকে ওদিক ব্রেন হয়ে গেলে আপনার বুঝতে পারবেন না। তো এই আয়াতে কারিমা আল্লাহ পাক অবতীর্ণ করলেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দেন, হে আমার রসুল আপনি বলে দেন, কাকে, সব উম্মতকে, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তোমাদের কাছে রেসালাত করলাম, ধর্ম পৌঁছালাম, নামাজ পৌঁছালাম, রোজা পৌঁছালাম, হজ পৌঁছালাম, যাকাত পৌঁছে দিলাম, কোরআন পৌঁছে দিলাম, দিনের যে তাবলীগ করলাম, যে মেহনত করলাম, তোমরা গুমরাহ ছিলে, গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসলাম, পথভ্রষ্ট ছিলে, সেখান থেকে
পথভ্রষ্টতা থেকে রাস্তা তোমাদেরকে দেখালাম, সোজা রাস্তায় নিয়ে আসলাম, অন্ধকারে পড়েছিল অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলাম, মুশরিক ও কাফির ছিলে শিরক থেকে তুলে তাওহীদের দিকে নিয়ে আসলাম, জাহান্নামের কিনারায় চলে গেছিলে সেখান থেকে তুলে এনে জান্নাতের দিকে নিয়ে আসলাম। এই যে আমি তোমাদের মেহনত করলাম 23 বছর ধরে তোমাদের জন্য দিনের খাতির, তোমাদের নাজাতের জন্য, হে নবী আপনি বলে দেন যে এই যে আমি তোমাদের জন্য পরিশ্রম করলাম এর পারিশ্রমিক লা আসআলুকুম, কিছুই পারিশ্রমিক এর চাই না, ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা, এর একটাই পারিশ্রমিক চাই কুরবার মাবাদদা করো। দুটি লাভ, এক মাওয়াদ্দা করো, তো মাওয়াদ্দা কাকে বলে? আমরা সোজা সাপটা ভাষায় এটাকে বলি মুহাব্বাত। আমি এটা যতটা সম্ভব কিছুটা বোঝাবো। আর কার মুহাব্বাত করো? আমি যে তোমাদের কাছে ধর্ম পৌঁছালাম, নামাজ পৌঁছালাম, রোজা পৌঁছালাম, এর বিনিময়ে, এর পারিশ্রমিক হিসাবে আল্লাহ পাক বলছেন পারিশ্রমিক চান, যাদের জন্য আপনি করলেন, যাদেরকে দিলেন ওদের থেকেই পারিশ্রমিক লেন। আপনি যার জন্য করবেন পারিশ্রমিক তো তার কাছ থেকেই নিতে হবে। যে উম্মতকে আপনি নাজাত দিলেন, অন্ধকার থেকে আলোর দিকে আনলেন, ওই উম্মতের কাছে পারিশ্রমিক চান। বলে পারিশ্রমিক কি? না তো মুহাব্বাত, মাওয়াদ্দাত, ভালোবাসা। কার প্রতি? ফিল কুরবা। এখানে আয়াত পাকে লাভ এসছে কুরবা। এখানে আহলে বায়াত শব্দ কিন্তু কোরআনে আসেনি যে বলে দিন আমি তোমাদের কাছ থেকে রেসালাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধু মাওয়াদ্দাত ফিল আহলিল বায়ত, ফি আহলিল বায়ত, তা আসেনি। আহলে বায়ত লাভ আসেনি, লাভ এসছে কুরবা। এটি একটি শব্দ। কুরবা শব্দের অর্থ কি? এটা এইটাই আমি আজকে আপনাদের ব্যাখ্যা করব। এই কুরবা কফ রে বে ইয়া, এই কুরবা শব্দের অর্থ কি? এই কুরবা শব্দটি এসছে, এই কুরবা শব্দটি এসছে, এর আপনার মাসদার হলো আল কুরব, এর মাসদার হচ্ছে আল কুরব, মানে নিকটবর্তী হওয়া। এই মাসদার, মাসদার মানে, মাসদার মানে আপনি বুঝলেন না, এখানে আরবি শব্দ বলেছি, এটাকে ইংলিশে বলে রুট। কি বলে? রুট। বাংলায় বলে ধাতু, যেটা থেকে শব্দ উৎপন্ন হয়, সমস্ত শব্দ ওই শব্দ থেকে তৈরি হয়, তাকে ইংলিশে বলে রুট, বাংলায় বলে, আরবিতে বলে মাসদার। তো এর রুট হচ্ছে এই শব্দটির বা মাসদার। তাহলে বুঝে গেলেন তো নাকি? মাসদার বলছিলাম বুঝছিলেন না, এবার ইংরেজি যখন বললাম আপনি বুঝে গেলেন রুট। এই রুট থেকে শব্দটি এসছে কুরবা শব্দটি। আরও অনেক শব্দ বেরিয়েছে এই এই থেকে, আল কুরব থেকে, এটা হচ্ছে এর মাসদার। এই কুরবা, এটা আরবিতে অনেক সেগা রয়েছে, সেগুলো অতটা আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো না, শুধু কুরবাটা। এটা কারোমা একরুমু যে বাবটা এসে, বাব পঞ্চম বাব, মিজান ও মুন সাহেবে পড়ানো হয়, আলেম করছে মুন সাহেব, পঞ্চম বাব। এই কারোমা একরুমোর এই বাব থেকে, এটা করুবা একরুবু সেগা থেকে এসছে, করুবা একরুবু। এই সেগাটি হচ্ছে, আলেমরা সবাই বুঝবেন, এটা করুবা ইয়াকরুবু করাবান ওয়া করাবাতান ফাহুয়া করিবুন আল আমরু মিনহু ও করুব ওয়া নাহিউ আনহু লা তাকরুব, এই সেগা থেকে এসছে, এই সেগা থেকে এটা এসছে, ইসমে তাফজিল, এটা ইসমে তাফজিলের সেগা। আফআলু তাফজিলু মিনহু আকরাবু ওয়াল মুআন্নাসু মিনহু কুরবা, করমা ইয়াকরামু থেকে আফআলু তাফজিলু মিনহু আকরামু ওয়াল মুআন্নাসু কুরমা, বুঝেছেন না? আফআলু তাফজিল, এটা এর মানে হচ্ছে ইসমে তাফজিল। ইসমে তাফজিল মানে যেটা আমি বোঝাবো আপনাদেরকে এইভাবে, যেটাকে বলে ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি বুঝেন তো?
সুপারলেটিভ ডিগ্রি, যেমন আপনার হচ্ছে গুড, বেটার, বেস্ট। গুড মানে কি? ভালো, বুঝেছেন না? এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার। যেমন আমি বললাম যে মেহেদী হাসান ইজ এ গুড বয়, তার মানে মেহেদী হাসান ভালো ভালো ছেলে, তার মানে আর ভালো ছেলে নাই তা তো নয়, আরও অনেক ভালো আছে, সেও ভালো। এবার আমি বললাম মেহেদী হাসান ইজ বেটার দ্যান ইমরান, তার মানে মেহেদী হাসান ইমরানের চেয়ে ভালো। আগে ইমরানও, আগে গুড বললে ইমরানও ভালো হতে পারে, সেও উনিও ভালো হতে, একই ভালো হতে পারে, কিন্তু যখন কম্পেয়ার করলাম এটা কম্পারেটিভ ডিগ্রি, বেটার দ্যান ইমরান মানে ইমরানের চেয়ে ভালো। আবার যখন সুপারলেটিভ ডিগ্রি হলো, আমি বললাম যে গোলাম হাফেজ গোলাম মেহেদী হাসান ইজ এ বেস্ট বয় ইন দিস মজলিস, এর মানে হলো যে এই মজলিসে মেহেদী হাসান সবচেয়ে ভালো, খুব ভালো, তার মানে এর চেয়ে ভালো এই মজলিসের কেউ নাই, তাই না? এটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। কি বলে এটাকেই? বলে ইসমে তাফজিল আরবিতে। এতক্ষণ বুঝছিলেন না আফআল তাফজিল মানে কি, ইসমে তাফজিল মানে কি? এটাই হলো ইসমে তাফজিল, যিনি অনেক ভালো, সবচেয়ে ভালো, যার চেয়ে ভালো নাই। তো কারমা আকরম সেগা থেকে আকরম মানে সবচেয়ে সম্মানীয়। আচ্ছা, এবার সম্মানীয় পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, ঠিক আছে? বাংলাতে কিন্তু বোঝা যায় না, বাংলাতে যদি বলি তো আমি বললাম ইনি সবচেয়ে ভালো, আবার মহিলাকেও বলতে পারি ইনি সবচেয়ে ভালো, ইনি মানে পুরুষও, ইনি মানে মহিলাও। কিন্তু যখন এমনি ছেলে বলবো তখন ইনি ভালো ছেলে, উনি ভালো মেয়ে, ছেলে বললে বোঝা যাবে পুরুষ, মেয়ে বললে, আর এমনি ছেলে মেয়ে যদি না বলি ইনি সবচেয়ে ভালো, ইনি সবচেয়ে ভালো, তো ইনি মানে পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না, কিন্তু আরবি এবং ইংলিশে বোঝা যায়, বুঝেছেন না? ইংলিশে যখন বলবে হি ইজ এ গুড বয় বা হি ইজ গুড, তার মানে সে পুরুষ, আর বয় যদি নাও বলি, গার্ল যদি নাও বলি, সি ইজ গুড, সি যখন বললাম তখন হয়ে গেল মহিলা। আরবিতে ওই রকম পুরুষ মহিলা আছে, বুঝেছেন না? তো এখন সবচেয়ে ভালো সেটা হচ্ছে বা সবচেয়ে সম্মানীয় আকরম, কারো বা আকরুবর সেখানে ইসমে তফজিল আকরম, এটা হচ্ছে পুরুষ, আরবিতে বলে মুজাক্কার, আরবিতে কি বলে মুজাক্কার, বাংলায় পুরুষ। কতজন পুরুষকে বলা হয়েছে? একজন, এই জন্য হচ্ছে ওয়াহেদ। তো আকরব সবচেয়ে নিকটবর্তী, তো আকরব এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার ইসমে তফজিল, আকরব শব্দটি ওয়াহিদ মুজাক্কার ইসমে তফজিল, মানে একবচন পুরুষ লিঙ্গ সবচেয়ে নিকটবর্তী, তার মানে সবচেয়ে নিকটবর্তী একজন পুরুষ, বুঝতে পেরেছেন? আকরব মানে, আকরব মানে সবচেয়ে নিকটবর্তী একজন পুরুষ। এটা বহুবচনে হবে কি? আকরব আকারিব মানে সবচেয়ে নিকটবর্তী অনেক পুরুষ, ঠিক আছে? স্ত্রীলিঙ্গে হবে মুআন্নাস, ওয়াল মুআন্নাস মিনহু কুরবা। এই কুরবা শব্দটি কারবা ইয়াকরবুর ইসমে তাফজিল ওয়াহিদ মুজাক্কার আকরব সবচেয়ে নিকটবর্তী একজন পুরুষ হচ্ছে, এটার মানে ওয়াল মুআন্নাস ওয়াহিদ, ওয়াহিদ মুআন্নাস কুরবা মানে স্ত্রীলিঙ্গে একবচনে সবচেয়ে বেশি নিকটবর্তী। তো কুরবা শব্দের অর্থ, কুরবা এই যে কোরআন শরীফে কুরবা শব্দটি এসছে, দেখুন এই কুরবাটি হচ্ছে ওয়াহেদ, প্রথমে এটা মাথায় আনেন, এটা ওয়াহেদ মানে একবচন, কুরবাটি একবচন আরবিতে ওয়াহেদ, এবং এটি মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ। তিন নম্বর এটা ইসমে তাফজিল, তাহলে কুরবাটা কি? কুরবাটি হচ্ছে ইসমে তাফজিল মানে সুপারলেটিভ ডিগ্রি, এবং কুরবাটি হচ্ছে একবচন মানে ওয়াহেদ,
এবং কুরবা শব্দটি হচ্ছে কি মুআন্নাস তো ওয়াহিদ মুআন্নাস ইসমে তাফজিল মানে একবচন স্ত্রীলিঙ্গ সুপারলেটিভ ডিগ্রি তার মানে করিব আল কুরবের মানে নিকটবর্তী হওয়া তার এর মানে হচ্ছে সব সুপারলেটিভ ডিগ্রি মানে সবচেয়ে নিকটবর্তী ওয়াহিদ মানে একজন মুআন্নাস মানে মহিলা তার মানে কুরবা এই শব্দের লফজি মানে কুরবা এই কোরআনে এসেছে এই শব্দটির লফজি মানে গ্রামারিটিক্যাল মানে লাগবি মানে হচ্ছে সবচেয়ে নিকটবর্তী একজন মহিলা লোক বুঝতে পেরেছেন সবচেয়ে বুঝতে পারছেন না না আমি তো রিপিটেডলি বলছি ভাই তো এই যে কোরআনে কুরবা এই ব্যাখ্যা আমি এর আগে আমিও করিনি কোনো আলেমও এটার ব্যাখ্যা করে না সোজা সাপটা তফসির বলে দেয় বা আমিও বলেছি তফসির আসবো পরে কিন্তু লফজি মানে দেখুন এই কুরবা যে আসলো কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা কুরবার মুহাব্বত ছাড়া কিছু চাই না এই কুরবা শব্দটির লফজি মানে হচ্ছে ডিকশনারিক্যাল মিনিং হচ্ছে এবং গ্রামারিটিক্যাল এবং লফজি মানে হলো যে সবচেয়ে নিকটবর্তী রসুলে পাকের সবচেয়ে নিকটবর্তী একজন মহিলা লোক তাহলে মানে কি দাঁড়ালো হে নবী আপনি বলে দেন কুল আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরা আমি তোমাদের কাছে যে রেসালাত করলাম রসুলে পাককে বলতে বলছেন আমি বলে বলুন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাদের নবী আমি তোমাদের রাসূল তোমাদের কাছে যে দিন পৌঁছালাম ধর্ম পৌঁছালাম নামাজ পৌঁছালাম রোজা পৌঁছালাম হজ পৌঁছালাম জাকাত পৌঁছালাম কোরআন পৌঁছালাম শিরক থেকে তোমাদেরকে হেদায়েতের দিকে তৌহিদের দিকে নিয়ে আসলাম ইমানের দিকে নিয়ে আসলাম যা কিছু মেহনত করলাম গুমরাহি থেকে তুলে হেদায়েতের দিকে সিরাতে মুস্তাকিমে নিয়ে আসলাম জান্নাতের দিকে নিয়ে আসলাম আল্লাহ পাক বলেন বলুন এর বদলা তোমাদের কাছ থেকে কিছু চাই না এর বদলা একটি চাই ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা কুরবা আপনি বলুন এর পারিশ্রমিক এর বদলা চাই আমার সবচেয়ে নিকটবর্তী একজন মহিলা আছে তার মুহাব্বত করো বুঝছেন না লফজি মানে আমি করেছি তাফসিরে আসেনি আমার সবচেয়ে নিকটবর্তী সবচেয়ে মাহবুব সবচেয়ে প্রিয় একজন আছেন তার মুহাব্বত করো তার মুহাব্বত ছাড়া কিছু চাই না ফিল কুরবা ওই কুরবার ভিতর থেকে যিনি আসছেন সবচেয়ে নিকটবর্তী যে একজন মহিলা আমার রয়েছে তার ভিতর থেকে ফি মানে মধ্যে ইন ইংলিশে বলে ইন বাংলায় মধ্যে ওই কুরবার ভিতর থেকে আমার সবচেয়ে নিকটবর্তী একজন মেয়ে আছেন সবচেয়ে নিকটবর্তী তার ভিতর থেকে যারা আসছে তাদের মুহাব্বত করো বুঝতে পেরেছেন না ফিল কুর এই জন্য ফি আসছে লিল কুরবা নয় কুরবার জন্য মুহাব্বত করো নয় লিল কুরবা নয় মিনাল কুরবা নয় ফিল কুরবা কুরবার ভিতর থেকে সবচেয়ে নিকটবর্তী একজন আমার মেয়ে রয়েছেন মহিলা রয়েছেন তার থেকে এখন এর মানে যদি স্ত্রী ধরা হয় তো ওনার তো স্ত্রী অনেক তাহলে দেখতে হবে রসুল পাকের সবচেয়ে প্রিয় একজন মহিলাকে তিনি কে হু ইজ সি এটা দেখতে হবে না তাহলে এটা এক বচনে অনেক দুইজনও নয় বুঝেছেন না এটা দুইজন নয় একজন ওয়াহেদ কোরবা যে কোনো আলেমকে জিজ্ঞেস করুন আমি যে সেগা বর্ণনা করলাম গ্রামার মুন সাহেব মিজান ও মুন সাহেবে পড়ানো হয় বাব নাম্বার 5 করোমা একরমর সেগা থেকে তাহলে সবচেয়ে নিকটবর্তী কে এটা কোথা থেকে দেখবো রসুল পাকের কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলে দিয়েছেন আমাদেরকে আপনার জবান দিয়ে কোরআনে যে আপনি বলুন আপনার সবচেয়ে নিকটবর্তী একজন মহিলা আছেন তার ভিতর থেকে যারা তাদের মুহাব্বত করতে বলা হয়েছে সেই মহিলাকে কে আপনার সবচেয়ে প্রিয় কাকে আপনি বেশি ভালোবাসেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাচ্ছেন এই হাদিসের রাবি খোদ উম্মুল মুমিনিন, কে রাবি? খোদ উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এবং এটা তাখরিজ করেছেন ইমাম তিরমিজি জামে ও তিরমিজির মধ্যে। প্রতিটি মাদ্রাসায় এ হাদিসের বই পড়ানো হয়। আমি আপনাদেরকে বারবার বলি, এখানেও আমি আগে বলে গেছি, তিরমিজি শরীফ সিহাহ সিত্তা কিতাবের মধ্যে একটি, ছয়টি সহিহ হাদিসের ভিতরে একটি, ছয়টি সহিহ হাদিসের কিতাবের ভিতরে প্রতিটি মাদ্রাসা। এটা আমার পীরের দরবারের কিতাব নয়, বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামি, তাবলিগ জামাত হর মাদ্রাসায় পড়ানো হয় শিয়া মাদ্রাসা ছাড়া। এবং এই হাদিসের বই আমাদের দরবারে প্রিন্ট হয় না, আপনি যে কোনো প্রিন্ট খুলুন, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট সেখান থেকে দেখুন, এই হাদিসের বই বৈরুতেও পড়া হয় দারুল বৈরুত প্রিন্ট, এই হাদিস মিশ্র মিশরে পড়া হয় মিশর প্রিন্ট, রিয়াদে পড়া হয় রিয়াদ প্রিন্ট, যে কোনো প্রিন্ট হোক হাদিস তো একটাই, প্রিন্ট অনুযায়ী জিল্দ চেঞ্জ হয়, পেজ নাম্বার চেঞ্জ হতে পারে না, এটা যে কোনো জায়গার ছাপাখানা থেকে হাদিস বার করে আপনি পড়ুন। আপনাদের বাংলাদেশে কি ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, সেখানকার প্রিন্ট খুলুন পড়ুন, যে কোনো প্রিন্ট হাদিসকে তা বার করতে পারবে না, বুঝতে পেরেছেন না? তো তিরমিজি শরীফের হাদিসে পাক জামে ও তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটি বয়ান করেছেন। হযরত জামি ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আন জামি ইবনে উমায়ের আত-তাইমি দেখালতো আলা আয়েশাতা মা আম্মাতি, বলেন আমি আমার ফুফির সাথে একদিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরবারে হাজির হলাম, ওনার ঘরে প্রবেশ করলাম, ওনাকে দেখা করতে গেলাম, উম্মুল মুমিনিনকে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘরে প্রবেশ করলাম, আমার ফুফির সাথে গেলাম, যখন দেখা হলো তখন আমার একটা প্রশ্ন জাগলো, তো আমি জিজ্ঞাসা করলাম, দেখালতো আলা আম্মা মা আম্মাতি আলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে প্রবেশ করলাম, সুইলতু অতঃপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কে ছিলেন, উনার নিকটবর্তী সবচেয়ে কে ছিলেন? কালাত ফাতিমা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল পাকের কাছে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় মাহবুব ছিলেন ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম। বুঝলেন? সুইলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুইলতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মান আহাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালকে ইলাই, সৃষ্টির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কে ছিলেন? কালা ফাতিমাতুজ জাহরা, ফাতিমা আলাইহাস সালাম, বললেন হযরত ফাতিমা ছিলেন না সবচেয়ে প্রিয়। ফাকিলা মিনার রেজাল, তখন জিজ্ঞাসা করা হলো পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? কালাত জাওজাহা, বললেন যে পুরুষদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিলেন তার স্বামী হযরতে আলী, যিনি আমার জানা মতে, বললেন আমার জানা মতে সবচেয়ে বেশি রোজা রাখনেওয়ালা এবং সবচেয়ে বেশি কায়াম করনেওয়ালা নামাজ পড়নেওয়ালা মৌলা আলী। তো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এ হাদিসে পাক, হাদিস ইমাম তিরমিজি বয়ান করেছেন যে এ হাদিস উম্মুল মুমিনিনকে যখন জিজ্ঞাসা করা হলো যে সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি রাসূল পাকের কাছে প্রিয় নিকটবর্তী উনার মাহবুবকে, তখন বললেন সবচেয়ে প্রিয় হচ্ছে খাতুনে জান্নাত পাক ফাতিমাতুজ জাহরা। পুরুষদের মধ্যে কে? যখন ফের জিজ্ঞাসা করল কিলা মিনার রিজাল, পুরুষদের মধ্যে কে? তখন বললেন পুরুষদের মধ্যে মাওলা আলী, ও জাওজুহা, আলী নামটাও লেননি, ও জাওজুহা তার স্বামী, অর্থাৎ খাতুনে জান্নাত পাকের নিসবত দিয়েই বললেন যে তার স্বামী। দেখুন, তিনি যদি মিথ্যা কথা বলতেন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, যদিও উনি মিথ্যা বলবেন না, তাহলে উনি কি বলতেন? নিজেকে যদি উনি ভাবতেন তাহলে তো উনি বলতেন আমি উনার স্ত্রী, আর স্ত্রীদের মধ্যে আমাকে তো সবচেয়ে বেশি ভালোবাসতেন, ঠিক স্ত্রীদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালামের পর উনাকেই ভালোবাসতেন,
সবচেয়ে বেশি খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম, খাতুন জান্নাত পাক আম্মা জান ওনার সবচেয়ে প্রিয় ছিলেন। তার উপরে হাদিস পাকে অনেক হাদিস এসেছে। তারপরে উনি তো উনি তো বলতে পারতেন যে আমাকে বেশি ভালোবাসেন, কিন্তু বলেন নিজের নাম লেননি। উম্মুল মুমিনিন হক পৌঁছানেওয়ালি, তিনি সত্য বলেছেন আমি নই, রাসূল পাকের সবচেয়ে প্রিয় ফাতেমাতুজ জাহরা। পুরুষদের মধ্যে কে বলতে পারতেন? আমার আব্বা। পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? উনি বলতে পারতেন আমার আব্বা। না, হাত পৌঁছানেওয়ালি উম্মুল মুমিনিন জগৎ জননী বলেননি আমার আব্বা হযরত আবু বকর, বললেন আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন তারই স্বামী হযরত আলী আলাইহিস সালাম। হাদিস পড়ুন ভাই, তারপরে তর্ক করুন, এগুলো থেকে বুঝুন। তাহলে এই হাদিস পাক থেকে প্রতীয়মান হলো খাতুনে জান্নাত পাক পুরুষ মহিলা সবারির মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমনকি একদিন মাওলানা আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বেশি ভালোবাসেন না ফাতেমা আলাইহিস সালাম উনাকে বেশি ভালোবাসেন? বললেন আপনার সবচেয়ে নিকটবর্তী কে, আপনার সবচেয়ে প্রিয় কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে আমার নিকটবর্তী, কিন্তু আমি তোমাকে সবচেয়ে বেশি স্নেহ করি। হুজুর জবাব কিভাবে দিলেন? হাদিস আছে, আমি পরে পড়বো, এখানে আমার সব নোট আছে। আমি তোমাকে সবচেয়ে বেশি না, আমি বলে কে আপনার সবচেয়ে প্রিয়, কাকে বেশি ভালোবাসেন? বলে আমার সবচেয়ে প্রিয় হচ্ছেন ফাতেমা কায়নাতের মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি স্নেহ করি আমি তোমাকে, কারণ তুমি আমার ভাই এবং তুমি আমার মেয়ের স্বামী এবং তুমি আমার পর সকল মুমিনের মাওলা। বুঝেছেন না? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় কে? খাতুনে জান্নাত পাক, সবচেয়ে নিকটবর্তী। এর উপরে আরও অনেক হাদিস পাক আছে, কিন্তু আমি খাতুনে জান্নাত পাক ফাজাইলের বর্ণনার দিকে আসবো, ওই জন্য আমি এটা আর বর্ণনা থেকে বিরত থাকলাম। বোঝাবার জন্য বা জানার জন্য একটি দলিলই যথেষ্ট, নাকি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিস, বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওনার সবচেয়ে প্রিয় হচ্ছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, ওনার সবচেয়ে মাহবুব তরিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলেছেন যে আপনি বলে দিন আপনার সবচেয়ে নিকটবর্তী যে মহিলা তাকে মহব্বত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আপনার সবচেয়ে প্রিয় কে? আল্লাহ রাসূল বলেছেন আমার সবচেয়ে প্রিয় ফাতেমা। উম্মুল মুমিনিনকে আমরা জিজ্ঞাসা করলাম যে হে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কোরআন পাকে তো বলেছে যে আল্লাহ পাক রাসূল পাককে বলেছেন আপনার সবচেয়ে নিকটবর্তী একজন যিনি মহিলা, করবা, তার মহব্বত করতে, করবা কে? যার যিনি রাসূল পাকের সবচেয়ে প্রিয়। উম্মুল মুমিনিন ফাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় হচ্ছেন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। আর আল্লাহ পাক কোরআনে বলছেন বলুন হে নবী আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাবাদাতা ফিল কুরবা, আপনি বলে দিন আমি তোমাদের নিকট হতে রেসালাতের বিনিময়ে কুরবার মহব্বত ছাড়া কিছু চাই না, আপনার সবচেয়ে নিকটবর্তী একজন মহিলা তার মহব্বত ছাড়া কিছু চাই না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম তিনি কে? তিনি বললেন ফাতেমা। উম্মুল মুমিনিনকে জিজ্ঞাসা করলাম তিনি কে? বললেন ফাতেমা আলাইহিস সালাম। অর্থাৎ এই আয়াত পাকে আল্লাহ পাক ইন্ডিকেশন দিয়েছেন, ইন্ডিকেট করেছেন যে বলে দিন আমি তোমাদের নিকট হইতে আমার সবচেয়ে যিনি প্রিয় ফাতেমা তার মুহাব্বত ছাড়া কিছু চাই না, তিনি ফাতেমা। ফাতেমা বললেন কেন? আহলে বাইত বলতে পারতেন, তো আহলে বাইত যদি বলতেন কে আহলে বাইত, কোন দিক থেকে আহলে বাইত নয়, এটা নিয়ে আবার একটা বিতর্ক আসতো, এবং এ বলতো কোরআন দ্বারা এই আয়াত দ্বারা প্রমাণ করতো সবারই প্রতি মুহাব্বত ওয়াজিব। বুঝেছেন না? কারণ মাওলানা আলী আলাইহিস সালামের আরও অনেক খানদান পাক ছিলেন, আহলিয়া ছিলেন, তো অন্য আহলিয়া থেকেও ওনার আওলাদ আছে, কিন্তু অন্য আহলিয়া থেকে যে আওলাদ তাদেরকে সৈয়দের জন্য বলা হয় না। সৈয়দ হওয়ার জন্য প্রথম শর্ত ফাতেমি হতে হবে।
সৈয়দ হওয়ার জন্য প্রথম শর্ত ফাতমি হতে হবে, অর্থাৎ সৈয়দ হচ্ছেন মাওলা আলীর সেই আওলাদ। দুটোই শর্ত, ফাতমি হতে হবে, আলাবিও হতে হবে, ফাতমিও হতে হবে, আলাবি, সব আলাবি সৈয়দ নয়, সব আলাবি মাওলা আলীর ওই সন্তানের আহলে বায়ত, ওই সন্তানেরা হচ্ছেন সৈয়দ, যে সন্তান ফাতেমাতুজ জাহরার মাধ্যমে, মাওলা আলী আলাইহিসসালামের যে সন্তান ফাতেমাতুজ জাহরার মাধ্যমে। এই জন্য ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালামের সন্তান বা উনার মাধ্যমে মাওলা আলীর যে ঔলাদ এসেছেন তাদেরকে বলা হয় সৈয়দ এবং আহলে বায়ত। কিন্তু যারা মাওলা আলী আলাইহিসসালামের অন্য স্ত্রী থেকে এসছেন, আহলিয়া পাক থেকে এসছেন, তাদেরকে সৈয়দ বলা হয় না, তাদেরকে বলা হয় আলাবি। তাদেরকে কি বলা হয়? আলাবি। যেমন হযরত আলী বিন শিহাবউদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু, উনি এই আয়াত পাকের উপর একটি কিতাব লিখেছেন, মাবাদাতুল কুরবা ফি ফাজাইলি আলি আবা। ইনি মাওলা আলীর অন্য স্ত্রী থেকে এই খানদান এসছেন, এই জন্য ওনাকে বলা হয় আলাবি। বুঝেছেন না? তো মাওলা আলী আলাইহিসসালামের অন্য খানদান থেকে যারা তারা হচ্ছেন আলাবি, একমাত্র খাতুনের ধার পাক থেকে যারা তারা হচ্ছেন সৈয়দ। এই জন্য বলেন ফিল কুরবা, ফিল কুরবা অর্থাৎ ফি মানে মধ্যে, ইন তো কুরবার ভিতর থেকে যারা এসছেন, মানে আপনি বলে দেন তোমাদের নিকট থেকে এ রেসালাতের বিনিময়ে তাদের মোহাব্বত ছাড়া কিছু চাই না, ফিল কুরবা অর্থাৎ আপনার সবচেয়ে নিকটবর্তী একজন মহিলা তার ভিতর থেকে যারা এসছেন তাদের মাবাদ্দা। বুঝতে পেরেছেন? তর্জমা বুঝতে পারলেন না কি? মাওলা আলীর আলাইহিসসালামের অন্য আহলিয়া থেকে নয়, ফিল কুরবা আপনার সব, এই জন্য ফি শব্দটি কোরআনে এসছে। এই ফি কেন আসলো? ফির মধ্যে সব ঢুকে গেল, অর্থাৎ সমস্ত আহলে বায়ত পাকের মাসদার ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাম, সমস্ত আহলে বায়ত রাসূলের রুট ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাম, সমস্ত আহলে বায়ত পাকের মা ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাম। এই জন্য ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালামকে বলা হয় উম্মুল আহলুল বায়ত, উম্মু আহলিল বায়ত, সমস্ত আহলে বায়ত পাকদের মা, যার ঝর্ণা, উনি ঝর্ণা, উনি সরচশমা, খাতুনের ধার পাক সরচশমা, উনি ঝর্ণা, উনার মাধ্যমে মাওলা আলী আলাইহিসসালামের যে ঔলাদ। এই জন্য ফিল কুরবা আপনার সবচেয়ে নিকটবর্তী একজন মহিলা যিনি ফাতেমা, ফি তার ভিতর থেকে যারা এসছেন তাদের মাবাদ্দা ছাড়া কিছু চাই না। তার ভিতর থেকে কারা এসছেন এটার বিস্তারিত তাফসীর রাসূলে পাকই করেছেন। ফাতেমাতুজ জাহরা ওই কুরবার ভিতর থেকে কে কে এসছেন? ফি, এই লব যে ফি শব্দটি কোরআনে ব্যবহার করারও হিকমত রয়েছে, প্রত্যেকটা শব্দ ব্যবহারের হিকমত রয়েছে কোরআন পাকে, এমনকি এক একটা জাবার যে পেশ ব্যবহারেরও হিকমত রয়েছে কোরআন পাকে, একটা লেটার অক্ষরেরও হিকমত রয়েছে কোরআন পাকে, যে কেন ফি আসলো, কেন মিন আসলো না, বা ফি আসলো লি আসলো না, এই ফি আসার হিকমত হচ্ছে ফিল কুরবা, কুরবার ভিতর থেকে যারা এসেছেন, আপনার নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী সবচেয়ে প্রিয় আপনার একজন মহিলা আছেন যিনার নাম ফাতেমা, তার ভিতর থেকে যারা এসেছেন সবাই এই আয়াতে মাওয়াদ্দাতের মধ্যে সামিল নয়, সবারই মাওয়াদ্দা ওয়াজিব নয়, মাওলা আলী আলাইহিসসালামের সেই আওলাদ যারা ফিল কুরবা, যারা খাতুনে জান্নাত পাকের ভিতর থেকে যারা এসেছেন, ফি মানে মধ্যে, তার ভিতর থেকে যারা এসেছেন, তার পেট থেকে যারা এসেছেন, তার রেহেম মুবারক থেকে যারা এসেছেন, তিনি ঝর্ণা, তিনি সরচশমা, তারা কারা সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, যেটা আমি আমার ইসলাম ও কর্মবালা, ইসলাম ও কর্মবালা সব কিছু পুরা খানদান পাক খাতুনে জান্নাত পাককে কেন্দ্র করে, উনাকে কেন্দ্র করে। এই কেতাবের মধ্যে আমার লিখিত এই কেতাবের 26 পৃষ্ঠায় হাদিস পাকটি আমি দিয়েছি, এখানে আমি 10 খানা হাদিসের কেতাব থেকে এখানে কোট করা হয়েছে। হাদিস শরীফটি এই এই সুরা সুরা 25:23 আয়াতের তাফসিরে ইমাম তাবারানি হাদিসের কিতাব আল মুজামুল কাবির 3য় খণ্ডে 47 পৃষ্ঠায় হাদিস নম্বর 2641
ইমাম তাবারানী ফের মুজামুল কবীরের এগারোতম খণ্ডের চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর বারো হাজার দুশো উনষাট, ফের হাদিসের কেতাব ইমাম হাইসামি তার মজমাউজ জাবায়েদ সপ্তম খণ্ডের একশো তিন পৃষ্ঠায় রিওয়ায়ত করেছেন একই বর্ণনা। ফের এই আয়াতের তফসিরে আহমদ ইবনে হাম্বাল তার ফাজায়েলুস সাহাবা দ্বিতীয় খণ্ডের ছশো উনসত্তর পৃষ্ঠায় হাদিস নম্বর এক হাজার একশো একচল্লিশের মধ্যে। ফের এ আয়াতের তফসিরে এবার তফসিরের কেতাব আল্লামা জালালউদ্দিন সিউতি প্রতিটি মাদ্রাসায় পড়া হয় তফসিরে জালালাইন তাতে রেওয়ায়ত করেছেন। ফের ইমাম সিউতি তার তফসির আদ-দুররুল মানসুর তেরোতম খণ্ড মিশর প্রিন্ট একশো উনপঞ্চাশ থেকে একশো পঞ্চাশ পৃষ্ঠায়। ফের এ আয়াতের তফসিরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তার তফসির আল কবির সাতাশতম খণ্ডের একশো সাতষট্টি পৃষ্ঠা। ফের এই আয়াতের তফসিরে ইমাম জামাকসারি আল্লামা জামাকসারি তার তফসির আল কাশ্যাফ তৃতীয় খণ্ডের দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠায়। ফের আয়াতের তফসিরে ইমাম কুরতুবি তফসিরে কুরতুবি চতুর্থ খণ্ডের চারশো পনেরো পৃষ্ঠায়। ফের আয়াতের তফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার তফসিরে ইবনে আব্বাস দ্বিতীয় খণ্ডের সাতশো আশি পৃষ্ঠা। এতগুলো হাদিস ও তফসিরের কেতাবে দশখানা কেতাব থেকে হাদিসের কেতাব এবং তফসিরের কেতাব থেকে কোট করলাম। এ হাদিসের রাবি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের যিনি মুফাসসির ছিলেন, সবচেয়ে বড় মুফাসসির, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, হেবরুল উম্মাহ, তরজমানুল কোরআন, আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, তফসির তফসিরকারক, তিনি আয়াতের তফসিরে বর্ণনা করেন। আন ইবনে আব্বাস কলা তফসির করেছেন রাসূলে পাক কলা লাম্মা নাযালাত হাযিহিল আয়া সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান করাবাতু হাউলাইল লাযিনা ওয়াজাবাত আলাইনা মাবাদাতুহুম, যখন এই আয়াত পাক অবতীর্ণ হলো ফিল কুরবা, কুরবার মহব্বত ছাড়া কিছু চাই না, তারা তো বুঝতে পারছেন না যে কুরবাটা কে আর তার ভিতর থেকে কারা এসেছেন। আমরা সকল সাহাবী বৃন্দ রসুল পাককে জিজ্ঞাসা করলাম, ইয়া রসুলাল্লাহ, আপনার এই কুরবা কারা, কারা বাতদার কারা, নিকটাত্মীয় কারা, আপনার এই মাহবুব কারা, প্রিয় কারা, যাদের প্রতি মোহাব্বত ও মাওয়াদ্দাত রাখা আল্লাহ পাক আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সাহাবি জিজ্ঞেস করছেন, কে জিজ্ঞেস করছেন বলুন? সাহাবি, সাহাবি বলছেন আমাদের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, অর্থাৎ ইনাদের উপরে মোহাব্বত করা শুধু আপনার আমাদের উপরে নয়, তমাম আসহাবে রাসূলের উপরে ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে। তাই জিজ্ঞাসা করলেন তারা কারা যাদের প্রতি মোহাব্বত রাখা, মান করাবাতু হাউলাইল লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম, ওই নিকটাত্মীয় কারা যাদের প্রতি মোহাব্বত রাখা আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কলা আল্লাহ রাসূল বলেন ওয়াহুম আলী ফাতমা ওয়াবনাহুমা, তারা হচ্ছেন আলী ফাতমা এবং তার দুই সন্তান হাসান আর হুসাইন আলাইহিমুসসালাম, অর্থাৎ এ কুরবা থেকে কে কে এসেছেন, কুরবাকে কেন্দ্র করে, কুরবাকে কেন্দ্র করে এসেছেন মাওলা আলী আলাইহিসসালাম, তিনি তার সওহার তার স্বামী, কুরবার ভিতর থেকে এসেছেন কুরবা, তিনি নিজেই ফাতেমা সবচেয়ে নিকটবর্তী, আর তার রহম মুবারক থেকে, তার ভিতর থেকে, তার পেট মুবারক থেকে এসেছেন হাসান আর হুসাইন আলাইহিমুসসালাম, বুঝলেন না? তা আল্লাহ রসুল এ কুরবার পুরা ব্যাখ্যা করে দিলেন, যাদের প্রতি আল্লাহ তালা ওয়াজিব করেছেন মুহাব্বত করা তারা হচ্ছেন আলী ফাতমা হাসান আর কি, বুঝতে পেরেছেন? সব কাকে কেন্দ্র করে? খাতুনে জান্নাত পাককে কেন্দ্র করে। আল্লাহ পাক শুধু কোরআনে মেনশন করে দিলেন কুরবা, এই জন্য আহলুল বায়াত শব্দটি কোরআনে এই আয়াতের মধ্যে আসেনি, এই আয়াত পাকের মধ্যে সে কুরবা, অর্থাৎ সমস্ত আহলে বাইতে রাসূল ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালামকে কেন্দ্র করে, অর্থাৎ সমস্ত আহলে বায়ত পাকদের মা, আম্মা, মাসদার, ঝর্ণা, সরচশমা, সৈয়দা, তৈয়বা, তাহেরা, আল বাতুল, খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা, সৈয়দা ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাম, উনি সব। এবং ইমাম বুখারী এই আয়াতের তাফসিরে বিস্তারিত তিনিও করেছেন, ইমাম বুখারী কি বলেছেন সহি বুখারীর মধ্যে, আন ইবনে আব্বাস বুখারী শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দ্বিতীয় খণ্ডে সাতশো তেরো পৃষ্ঠা, আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন কাউলিহি ইল্লাল মাওয়াদা ফিল কুরবা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো কুরবার ব্যাপারে যে এই নিকটাত্মীয় কারা,
ওখানে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। ফাকালা সাঈদ ইবনে জুবাইর কুরবা আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের সবচেয়ে নিকটবর্তী যাদের মহব্বত করে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন তারা হচ্ছেন আল মুহাম্মদ। কে এ তাফসীর কে করেছেন বলুন? ইমাম বুখারী। কে করেছেন? ইমাম বুখারী। আরে বুখারী কা তাফসীর খুলকে আঁখ ফারকে দেখ লিজিয়ে, আল মুহাম্মদ ইমাম বুখারী তাখরিজ করেছেন, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এ হাদিসের তাফসীর করেছেন আয়াতের, আর রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করছেন যে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বললেন কুরবা আল মুহাম্মদ, আর আল মুহাম্মদের তাফসীর নিয়েছেন কে? ইমাম বুখারী। কে নিয়েছেন? সহিহ বুখারীর মধ্যে। তো বলেন এ পুরো আল মুহাম্মদ ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের মাধ্যমে যারা এসেছেন, এই কুরবা থেকে পেট থেকে যারা এসেছেন, আল্লাহ রাসূল তো খুলে বলে দিলেন, তখন ছিলেন এই চারজন নাকি? যখন এই আয়াত পাক নাজিল হয় তখন ঘরে কজন ছিলেন? কে কে? আলী, ফাতেমা আর তার দুই সাহাজাদা হাসান আর হুসাইন আলাইহিমুসসালাম, এই চারজন ছিলেন। ইমাম বুখারী ওই হাদিসটি তাখরিজ করেছেন যেটা খুলে দিয়েছেন সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বলেন চারজন তো তখন মওজুদ ছিলেন, তা আল্লাহ রাসূল চারজনের নাম নিয়েছেন, কিন্তু জেনে রাখো ফিল কুরবা কুরবার ভিতর থেকে যারা এসছেন এর অর্থ এই পেট থেকে, রেহেম মুবারক থেকে, পেট মুবারক থেকে, ফি এর ভিতর থেকে যত আলে মুহাম্মদ জারি হবেন সবাই কুরবার ভিতরে শামিল। আলে মুহাম্মদ সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, অর্থাৎ জেনে রাখো তখন তো চারজন হুজুরের জামানায় ছিলেন, তাই নাম পাক চারজনের নিয়েছেন। কেয়ামত তক যত আসবে সবার নাম পাক তো নেওয়া সম্ভব নয়, নিতে নিতে নিতেই তো কেয়ামত হয়ে যাবে। হ্যাঁ, নাম পাক নিতে নিতে কেয়ামত চলে আসবে, ও তো নাম পাক পড়তে পড়তে সাজরা শরীফ পড়তে পড়তে। তাই সাঈদ ইবনে জুবাইর বললেন চারজন তো মওজুদ রয়েছেন, শুধু তাই নয় ফিল কুরবা কুরবার ভিতর থেকে, তার পেট মুবারক থেকে, রেহম মুবারক থেকে, ফি তার ভিতর থেকে, তার বাতান মুবারক থেকে যত ঔলাদ জারি হবেন সব এই আয়াতের মধ্যে শামিল, তারাই হচ্ছেন কুরবা, তারাই আহলে বায়ত, তারা কুরবা থেকে এসছেন। অর্থাৎ ইমাম বুখারীর এই তাফসীর থেকে সাবিত হলো চারজন তো আছেন জাইনুল আবেদিন আলাইহিস সালাম ও আহলে বায়তের মধ্যে এই আয়াত পাক থেকে, ইমাম বাকির আলাইহিস সালাম ও আহলে বায়ত পাকের ভিতরে, ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম ও আহলে বায়ত পাক সব কুরবা থেকে এসছেন। সব কি থেকে? খাতুন আতাত পাক থেকে এসছেন, সবারই রিসার্চ চশমা উনি। ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম কুরবার ভিতর থেকে, ইমাম আলী রেজা আলাইহিস সালাম কুরবার কি বলুন না, কুরবার ভিতর থেকে, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম কুরবার ভিতর থেকে, ইমাম তাকি আলাইহিস সালাম কুরবার ভিতর থেকে, ইমাম নাকি আলাইহিস সালাম কুরবার ভিতর থেকে, ইমাম মুহাম্মদ আল মাহদি আলাইহিস সালাম কুরবার, ইমাম হাসান আল মুসান্নি আলাইহিস সালাম কুরবার, ইমাম আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম যিনি আল হাসান আল হুসাইনি প্রথম ঔলাদ, যিনি প্রথম আল হাসান আল হুসাইনি আমার হুজুর পাকদের পূর্বপুরুষ গস পাকের, আব্দুল্লাহ আল মাহাজ কুরবার ভিতর থেকে, পিরান পীর মিরান মীর দস্তগীর রওশন জমির হুজুর গৌসে আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম কুরবার ভিতর থেকে, কারণ ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের বারোতম ঔলাদ, কততম? ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের ডাইরেক্ট গস পাক কততম? বারোতম, টুয়েলভ ডিসেন্ডেন্ট। তো গস পাক কুরবার ভিতর থেকে, এই রহম মুবারক থেকে, এই পেট মুবারক থেকে
কুরবার ভিতরে গস পাকে সাহজারা সৈয়দনা আব্দুর রাজ্জাক আল ইসলাম কুরবার ভিতর থেকে মেদিনীপুরি মহল্লা পাক যা কিছুদিন পরেই চৌঠা ফাল্গুন উর্স পাক আছে আপনাদের রাজবাড়ি থেকে এই মেদিনীপুর মহল্লা পাকের উর্স পাক উপলক্ষে উর্স স্পেশাল ট্রেন বাংলাদেশ থেকে ভারতে যায় বিশ্বের বুকে বিরল দৃষ্টান্ত যার আর কোনো মেশাল নাই আছে এক দেশ থেকে আরেক দেশে উর্স পাক উপলক্ষে যত বড় উর্স হোক কোনো দেশে যাওয়ার কোনো মেশাল নাই ইল্লা একমাত্র মওলা পাক ফাতেমার ঔলাদ মওলা মওলা পাকের উর্স পাক আপনাদের দেশ থেকে ট্রেন যায় কারণ এত মর্যাদা ওনার কেন মওলা পাকের উনি ফাতেমার বতন মুবারক থেকে রেহম মুবারক থেকে কুরবার ভিতর থেকে এসব কুরবার ভিতর থেকে আমার মুর্শিদ বড় হুজুর পাক এখানদান পাকরা সব কুরবার এই জন্য ইমাম বুখারী যে হাদিসটি নিয়েছেন যে আলে মুহাম্মদ এই চার থেকে চার এসছেন এক থেকে চার আর এই চার থেকে কেয়ামত পর্যন্ত যত আসবেন সব আলে মুহাম্মদ তাহলে এই আলে মুহাম্মদ কাকে কেন্দ্র করে খাতুন আথার পাককে দেখুন খাতুন আথার পাকের কি শান কি মর্যাদা কি কসরতের সাথে কি সূক্ষ্মভাবে আল্লাহ পাকে বয়ান করেছেন কোরআন পাকে দেখুন কুরবা ব্যাখ্যা বর্ণনা করার অর্থ ব্যাখ্যা ফি শব্দটি ব্যবহার করার ব্যাখ্যা এর অর্থ হিকমত বুঝতে পেরেছেন না আজ তক মোল্লা মৌলভীদের এত গাত্রদাহ আমরা কি আলেম আমি কি জানি আমি নিজেকে আলেম মনেই করি না আমি একজন আমি মূর্খ লোক আমি শুধু হুজুর পাকের তাওয়াজ্জু থেকে বলি যা আপনাদের কাছে পৌঁছাই ওনার নেগাহে করম থেকে রিমোট তো ওনার হাতে এটা তো মেশিন টিপছেন চলছে বুঝেছেন না আমরা আলেম কিছু না বড় বড় জবরদস্ত আলেম আছেন যারা এসব কোরআন পাক পড়লে ওনাদেরকে এত গ্রামার টামার পড়ার দরকার না তাদের শুধু ঠোঁটস্থ দেখলেই বুঝে যাবেন কুরবা কি কিন্তু এত বড় বড় পণ্ডিত হওয়ার পরেও এত বড় বড় আলেম হওয়ার পরেও এত বড় বড় তারা মহাদ্দিশ ও মুফাসসির হওয়ার পরেও এত সুন্দর যে আল্লাহ পাক হিকমতের সাথে ফি ব্যবহার করেছেন কুরবা কেন ব্যবহার করেছেন এগুলো তারা উল্লেখ করতে চান না কিন্তু আমাদের চেয়ে তারা ভালো জানে কারণ তাদের গাত্রদাহ হয় যে আমরা এত পণ্ডিত শুধু নবী পাকের পরিবারকে এত উঁচা করা হয়েছে কেন আমরা এত পড়লাম এত লিখলাম এত পণ্ডিত এত কল্লা ভরা দাড়ি এত পাঁচতলা টুপি তা শুধু উনাদেরই শান আল্লাহ পাক খালি খানদান পাকেরই শান খানদান পাকেরই শান আমরা কিছুই নই এটা গাত্রদাহ হয় এই গাত্রদাহের এগুলো বহিঃপ্রকাশ বুঝতে যায় না তারা আলেম লোক তো পণ্ডিত মানুষ এ ব্যাখ্যা আমারও করার ক্ষমতা ছিল না মওলা পাক তিনি তার গায়েবী শক্তির দ্বারা এটা আমার মাথায় দিয়েছেন যেহেনে আমি আর কি আলেম বুঝেছেন আমি বলছি বারবার আমি তো নিজেকে আলেমই মনে করি না উনি তার তাওয়াজ্জু দ্বারা এই জ্ঞান আমার ইলমের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন তাই আমার চোখ খুলেছে আমি বলতে পেরেছি কিন্তু আমাদের চেয়ে লাখো লাখো গুণে বড় আলেম আছেন তারাও এই কথা বলেন না কিন্তু দেখুন আমাকে কোনো আলেম থাকলে বলুন আমাকে বুঝান আমি যদি কোনো ব্যাকরণ ভুল করেছি গ্রামারে ভুল বলেছি তর্জমাতে ভুল বলেছি পরিষ্কার কথা তো আল্লাহ পাক কি হিকমতের সাথে ফাতেমা আলাইহিস সালামের শান কোরআনে বয়ান করেছেন এই আয়াতে মামাদ্দা পুরোপুরিভাবে শানে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম শানে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম এই কারণেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি কালকে আমি যেটা বললাম ফেদাকা খাতুনে জান্নাত পাককে যখন দেখতেন বলতেন হে আমার মা তোমার উপরে আমার বাপ ও মা কুরবান তোমার উপরে আমার বাপ মা কুরবান দেখুন শুধু তাই নয় যখন মওলা আলী আলাইহিস সালামের সঙ্গে শাদি মুবারক হলো কার খাতুনে জান্নাত পাকের তারপর যখন খাতুনে জান্নাত পাক মওলা আলী আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন তখন রাসূল পাক ছয় মাস একই আমল করে গেছেন কয় মাস একই আমল কি আমল যখনই রাসূল পাক খাতুনে জান্নাত পাকের বাড়ির ফজরের সময় ফজরের ওয়াক্তে নামাজ পড়তে যেতেন খাতুনে জান্নাত পাকের বাড়ির পাশ দিয়ে যেতেন যখন দরজার কাছে আসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিতেন ওই ফজরের সময় আসসালাত ইয়া আহলাল বাইত ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা
বলে হে আমার আহলে বাইত, প্রত্যেক ফজরে ছয় মাস ধরে প্রত্যেক ফজরে ওনার বাড়ি পাশ দিয়ে যেতেন, দরজায় ডাক দিতেন, হে আমার আহলে বাইত, আসসালাত আসসালাত, নামাজ 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 কায়েম করো, পড়ো বলেননি, কায়েম করো। অর্থাৎ ওনারা শুধু নামাজ পড়ার জন্য আসেননি, নামাজ পড়বেন, দুনিয়ার বুকে নামাজকে কায়েম করবেন। উনাদেরকে উঠিয়ে দিতেন ফজরের ওয়াক্তে, মওলা পাকের খাতুনে জান্নাত পাককে উঠিয়ে দিতেন উনার সাদি মোবারকের পর একটানা ছয় মাস। এ হচ্ছে ওনার ফজিলত। এ হাদিস বর্ণনা করেছেন, এটা একটা নয়, এখানে এ হাদিস শরীফ ১৮খানা হাদিসের কিতাব থেকে এখানে বর্ণনা করা হয়েছে। কটা? তার মধ্যে এক নম্বর জামে ও তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর ৩২০৬, মিশর প্রিন্ট পঞ্চম খণ্ডে ৩৫২ পৃষ্ঠা। আবার হাদিস আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদের তৃতীয় খণ্ডে ২৫৯ পৃষ্ঠা। আবার হাদিস আহমদ ইবনে হাম্বাল ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ডের ৪৬১ পৃষ্ঠা। ফের হাদিস ইমাম বুখারীর উস্তাদ ইবনে আবি সাইবা আল মুসান্নাফের মধ্যে ষষ্ঠ খণ্ডে ৩৮৮ পৃষ্ঠা, হাদিস নম্বর ৩২২৭। ফের হাদিস ইমাম শাইবানি আল আহাদ ওয়াল মাসানি পঞ্চম খণ্ডে ৩৬০ পৃষ্ঠা। ফেলে হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাক আল সহিহাইন তৃতীয় খণ্ডের ১৭২ পৃষ্ঠা। ফেলে হাদিস ইমাম তাবারানি মুজাম আল কবির তৃতীয় খণ্ডে ৫৬ পৃষ্ঠা। ফের এ হাদিস ইমাম বুখারি আল কুনাহ ২৫ পৃষ্ঠা এবং হাদিস নম্বর ২০৫। ফের হাদিস আব ইবনে হুমায়েদ আল মুসনাদের মধ্যে ১৭৩ পৃষ্ঠা। ফের হাদিস ইবনে আসির উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা সপ্তম খণ্ডে ২১৮ পৃষ্ঠা। ফের হাদিস ইমাম জাহাবি আজিম মুহাদ্দিস তাসিয়ারু আলামুন নুবালা দ্বিতীয় খণ্ডে ১৩৪ পৃষ্ঠা। ফের হাদিস ইমাম মৌজি তাহজিবুল কামাল পৃষ্ঠা ৩৫ পৃষ্ঠা, ২৫০ পৃষ্ঠা, ২৫১ পৃষ্ঠা, তিন জায়গায়। ফের হাদিস হাফেজ ইবনে কাসির তাফসিরের কিতাব তফসিরে ইবনে কাসিরের মধ্যে তৃতীয় খণ্ডে ৪১৩ পৃষ্ঠা, কোরআনের তফসিরও এসছে। ফের হাদিস আল্লামা জালালউদ্দিন সিউতি তফসিরের কিতাব দুররুল মনসুরের মধ্যে তফসির আদুররুল মনসুর পঞ্চম খণ্ডে ৬১৩ পৃষ্ঠা। এ হাদিস ইমাম শৌকানি ফাতহুল কাদির চতুর্থ খণ্ডে ২৮০ পৃষ্ঠা। কত পড়ব, এবং আরও কিতাব আমি পড়তে কিতাব পড়তে টাইম পার হয়ে যাচ্ছে, মূল হাদিসটা শোনাই, একটা দুটা হাদিসের যথেষ্ট। তার মধ্যে তিরমিজি ৬৬টা হাদিস, এ হাদিসের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আন আনাস ইবনে মালিক আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ামুরু বিবাবি ফাতিমাতা সিত্তাতা আশহারিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ মাস ধরে ওনার সাদি মোবারকের পর, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাদি মোবারকের পর অবশ্যই ৬ মাস ধরে খাতুনে জান্নাত পাকের দরজা দিয়ে যখন যেতেন, ইজা খারাজা ইলা সালাতিল ফাজর, ফজরের নামাজের সময় ৬ মাস ধরে যখন ফাতেমাতুজ জাহরা ইসলামের দরজা দিয়ে যখন যেতেন, ইয়াকুলু আল্লাহর নবী বলতেন, আসসালাতা ইয়া আহলাল বাইত, হে আমার আহলে বাইত, ফাতেমা ও মাওলা আলী, নামাজের টাইম হয়ে গেছে, তোমরা উঠে যাও, আর ঘুমাবার সময় নয়, নামাজ কায়েম করো। কারণ কারণ কি? এরপরে আয়াত পাক পড়তেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক এই আয়াত পাক অবতীর্ণ করে হে আলী হে ফাতেমা তোমাদেরকে তোমাদের থেকে সমস্ত নাপাকিকে দূরে রেখেছেন, পবিত্র থেকে পবিত্রতম রেখে করেছেন। আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে সমস্ত নাপাকি দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখতে, সবচেয়ে পাক রাখতে। এই আয়াতের তাফসিরে ফের এখানে ৫খানা কিতাব থেকে রেওয়ায়েত হয়েছে। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে এই আয়াতটি কাদের জন্য নাজিল হয়েছে, ইমাম তাবারানি মুজামুল আওসাত তৃতীয় খণ্ডে ৩৮০ পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেছেন, ফের ইমাম তাবারানি মুজামুস সাগির প্রথম খণ্ডে ২৩১ পৃষ্ঠায়, এবং এ হাদিস ইবনে হাইয়ান তাবাকাতুল মুহাদ্দিসিন বি আসবাহান তৃতীয় খণ্ডের ৩৮৪ পৃষ্ঠা, খতিবে বাগদাদি তারিখে বাগদাদের দশম খণ্ডের ২৭৮ পৃষ্ঠা, ইমাম তাবারি
তার তাফসীর আত-তাবারীর মধ্যে সহিহ সানাদের সাথে ২২তম খণ্ডে ৬ পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আন আবি সাঈদুল খুদরি, হাদিসটি কি আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন, আন আবি সাঈদুল খুদরি ফি কওলিহি ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজহালাল বাইত, আবু সাঈদ খুদরির মধ্যে বর্ণনা বর্ণিত হয়েছে যে আহলে বাইত আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে সমস্ত নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। এই আয়াতটি নাজিল হয়েছে নাজালাত ফি খামসাতিন, পাঁচ মনীষীর উপরে। এই আয়াতটি নাজিল হয়েছে খামসা, পাঁচ মনীষীর উপরে। ফি রাসূলিল্লাহ, কে কে? একজন হচ্ছেন আল্লাহ রাসূল, ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলিয়্যিন, ওয়া ফাতিমাতা, ওয়াল হাসান ওয়াল হুসাইন। এই আয়াত পাঠে কারো জন্য নয়, শুধুমাত্র পাঁচ জন, শুধুমাত্র পাঁচ জনের জন্য নাজিল হয়েছে। তারা হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, আর ইমাম হাসান আর ইমাম হুসাইন। ইনাদের উপরে এই আয়াত পাঠটি নাজিল হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক কেবলমাত্র পাঁচ জনের থেকে নাপাককে দূরে রেখেছেন। অর্থাৎ তাম কায়নাতে এই পাঁচ জনই হচ্ছেন পাক, হর রিজ সে পাক, হর রিজ সে পাক। বাকি সবারই ভিতরে কিছু না কিছু রিজ আছে। খালি রিজ মানে দৈহিক না পাকি শুধু নয়, মিথ্যা কথা বলা এটাও রিজ। কেউ রিজ থেকে পাক নয় ইল্লা খামসা, এই পাঁচ জন ছাড়া। আলী, মুহাম্মদ আলী, ফাতেমা, হাসান আর হুসাইন আলাইহিমুসসালাম, এই পাঁচ জন ছাড়া। আর এই পাঁচ জনের ভিতর থেকে একটা চেন, যারা নূর, সবাই আবার নয়, বুঝেছেন না, যে একটি নূর আসছে, কিয়ামত পর্যন্ত নূরের চেন চলবে, সবাই যে হবে তা নয়, বুঝেছেন না। আদম আলাইহিস সালামের হাবিল কাবিল দুটি ছেলে, কিন্তু একজন আর একজনকে হত্যা করলো, একজন জান্নাতি একজন জাহান্নামী, বুঝেছেন না। আদম আলাইহিস সালামের অনেক ছেলে, সবার কাছে নূর গেল না, এলো শীস আলাইহিস সালামের কাছে, একজনের কাছে, উনারই ছেলে, বুঝেছেন না। নূহ আলাইহিস সালামের আরও অনেক ছেলে, সব ছেলের কাছে নূর গেল না, একজনের কাছে নূর আসলো। কার কাছে আসলো? যেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামও পয়গম্বর, কিন্তু নূর ওখানে গেল না, নূর আসলো ইসমাইল আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, বুঝেছেন না। ইসমাইল আলাইহিস সালাম থেকে অনেক খানদান কোথাও যায়নি, একটি চেনের মাধ্যমে হাজরাতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত। এই যে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত যে চেনটি, এদের ভিতরে নূর আসলো, বাকি তাদের কাছে নূর যায়নি। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের অনেক সাহাজাদা, সবারই কাছে নূর যায়নি, বুঝেছেন না, সবারই কাছে নূর যায়নি। দশ জন ওনার সাহাজাদা ছেলে, নূর দুই জায়গায় এসছে, ওই নূরটি সমান দুভাগে ভাগ হয়ে বলেন, এক ভাগ আমার আব্বা আবদুল্লাহর পৃষ্ঠদেশে আসলো, একটা আমার চাচা আবু তালিবের, বুঝেছেন না। এই নূরের হাদিস আছে, আমি বর্ণনা করছি, আমার গাদির খুমের কিতাবে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে, হাদিসটি। আজকে আমি ওটার মওলা আলীর চ্যাপ্টার, ওটা আমি বলবো পরে, আমি আগে বলেওছি দুইজন বাকিদের কাছে গেল না, আবুল হাবো ওই খানদান থেকে ওখানে গেল না, বুঝেছেন না। মুআবিয়া আবু সুফিয়ানও ওই ইব্রাহিম আলাইহিস সালামের খানদান থেকে, কিন্তু নূর তো গেলই না, বরং ইবলিসের নুৎফা চলে আসলো এখানে। তো সবাই নূর হবে না, নূর একটা চেনের মাধ্যমে আসবে। তো ওনার এই খানদান পাকদের মাধ্যমে একটা চেনের মাধ্যমে নূর আসে, আর যারা নূর তারাই পাক, আর তারাই হাররিজ সে পাক, আর তারাই আহলে বাইত। বাকি খানদান হতে পারেন, সৈয়দ হতে পারেন, সৈয়দ বলা যাবে, আহলে বাইত নয়। আহলে বাইত হওয়ার জন্য পহেলা শর্ত নূর হতে হবে, কারণ তার আগে একটি শর্ত দেওয়া আছে যে তিনি হাররিজ সে পাক, আর হাররিজ সে পাক তিনি যিনি নূর, নূর ছাড়া হাররিজ থেকে পাক হবে না, বুঝতে পেরেছেন না। খাতুনে তার পাক, উনাকে কেন্দ্র করেই এই আয়াতে তাফসীর নাজিল হয়েছে। যখন ইন্নামা ইউরিদুল্লাহ লিয়ুযহিবা আনকুম রিজহালাল বাইত এই আয়াত পাকটি নাজিল হলো, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের রাবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনিও এই হাদিসের রাবি। তিনি বলছেন যখনই এই আয়াত পাকটি অবতীর্ণ হলো, আল্লাহর রসুল কালো নকশা করা চাদর পরে চলে আসলেন। সহিহুল মুসলিম,
মুসলিম শরীফের হাদিসে পাক, মুসলিম শরীফ ছাড়াও এই হাদিস শরীফটি আরও ছয়খানা কেতাব থেকে এখানে কোট করা হয়েছে। ইবনে আবি সাইবা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বাল ফাজাইলুস সাহাবাতে বর্ণনা করেছেন, ইবনে রাবিয়া আল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আল্লামা হাকিম সহিহ সনাদে সহিহুল ইসনাদ তার মুস্তাদরাক আল সহিহাইনে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি তার সুনানুল কুবরায় বর্ণনা করেছেন, ইমাম তাবারি তার তাফসির তাফসির আত তাবারি জামেউল বায়ান ফি তাফসিরুল কোরআনের মধ্যে 22তম খণ্ডের 6 থেকে 7 পৃষ্ঠায় বর্ণনা করেছেন এত তাফসিরে। তার মধ্যে আমি এবারটি পড়ব সহি মুসলিম থেকে, যাকে বলে কোরআনের পরে স্থান বুখারি আর মুসলিমের, আলেমরা এই স্থান দিয়েছেন, প্রতি মাদ্রাসায় পড়া হয়। মুসলিম শরীফের এবারত হযরত ইবনে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়েত করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো নকশা করা চাদর পরে বাইরে তসবিহ পড়লেন। অতঃপর সুম্মা জা আল হাসান, ইমাম হাসান আলাইহিস সালাম আসলেন, সুম্মা আদখালাহু সেই চাদরের ভিতরে ওকে ঢুকিয়ে দিলেন, সুম্মা জা আল হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন, দাখালা মাআহু তাকেও তার সাথে ঢুকিয়ে দিলেন, সুম্মা জা আল ফাতিমা, ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম আসলেন, ফা আদখালাহা তাকেও ঢুকিয়ে নিলেন, অতঃপর লাস্টে আসলেন সুম্মা জা আলী, মৌলা আলী আলাইহিস সালাম আসলেন, তাকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। কয়জন হলেন? পাঁচ। পাঁচজনকে ঢুকিয়ে নেওয়ার পর বললেন, আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজস আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ পাক যাদের থেকে সমস্ত নাপাককে দূরে রেখেছেন তারা হচ্ছেন এই পাঁচজন। সুবহানাল্লাহ, এই এই পাঁচজন, আমি এক চাদরে আছি, এই চাঁদ। উম্মুল মুমিনিন বর্ণনা করছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেননি যে আমিও ঢুকলাম, আমাকেও ঢুকালেন না, রাবি তিনি বলছেন ঢুকিয়েছেন পাঁচজনকে, আর পাঁচজনকে ঢুকিয়ে এই আয়াত পাকটি পড়েছেন পাঁচজনকে। এবং এই হাদি এই আয়াতের তাফসিরে তিরমিজি শরীফের দুই জায়গায় এসছে, তিরমিজি শরীফের দুই জায়গায়, তিরমিজি শরীফের কেতাবুত তাফসিরের মধ্যে এবং কেতাবুল মানাকেবের মধ্যে এসছে। এই হাদিসে পাকের রাবি তিরমিজি শরীফের হযরত আমর ইবনে আবি সালমা, আমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে নাজালাত হাযিহিল আয়া ফি বাইত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, এই আয়াতটি নাজিল হয়েছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যখন রাসূল পাক উম্মে সালমার ঘরে ছিলেন। লাম্মা নাজালাত হাযিহিল আয়া আলান নবী, যখন এই আয়াত পাক নবী পাকের উপর নাজিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 219 পৃষ্ঠা, যখন এক পাক নাজিল হলো, ফাদাআ ফাতিমা বা হাসানান ওয়া হুসাইনা, আল্লাহ রাসূল ফাতিমাকে ডাকলেন প্রথমে, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন আলাইহিস সালাম, ফাজালাল্লাহুম বিকিসাইন, অর্পর তাদেরকে একটু চাদর দিয়ে ঢেকে নিলেন, ওয়া আলিউন খালফা জাহরিহি, আর আলী আলাইহিস সালাম রাসূলের পাকের পিছনে ছিলেন, ফাজালাল্লাহু বিকিসাইন, তো উনাকে ওই চাদরটির মধ্যে ঢেকে নিলেন। কয়জন হলেন? পাঁচজন। এই পাঁচজন ঢেকে যাওয়ার পর চারজনকে ঢেকে নিলেন রসুলের পাককে নিয়ে, পাঁচ, আল্লাহ রসুল হাত উঠিয়ে বলেন, আল্লাহুম্মা হা উলাই আহলা বাইত আহলু বাইতি, হে আল্লাহ ইনারাই হচ্ছেন আমার আহলে বাইত পাক, আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি, এদের থেকে ফাজহাব আনহুমুর রিজস ওয়া তাহহিরহুম তাতহীরা, হে আল্লাহ আপনি এদের থেকেই সমস্ত রিজকে দূরে রাখুন এবং এদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখুন। রিজকে দূর করুন নয়, দূর করুন মানে কি, তাহলে ভিতরে রিজ আছে, দূরে রাখুন, দূরে মানে রিজ যেন ইনাদের কাছে না আসে, কোন প্রকার নাপাক যেন ইনাদের কাছে না আসতে না পারে, ইনারা এত পাক ও পবিত্র যেন কোন প্রকার ধাপ্পা ইনাদের কাছে না আসে না লাগে। কাজে হে আল্লাহ পাক, ইনারা আপনার নূর থেকে পাঞ্জাতন পাককে আপনি সৃষ্টি করেছেন, অতএব ইনাদের গায়ে যেন কোনো ধাব্বা না লাগে, এর কারণে যত নাপাক তাকে ইনাদের থেকে দূরে রাখুন, অর্থাৎ যে নাপাক হবে খানদান পাক থেকে দূর থাকবে। এই কারণে যত বড় মুল্লা হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, বুঝে আহলে বাইত পাকের শান কি, জানে ইনাদের মান কি, জানে ইনাদের মর্যাদা কি, কিন্তু আহলে বাইতের কাছে আসতে চায় পারে না, কারণ জানে বুঝে সব কিছুই জানে কিন্তু এদের মধ্যে রিজ থাকার কারণে আল্লাহ পাকই তাদেরকে ওনাদের কাছে আসতে দেন না।
আল্লাহ পাক বলেছেন আমি এদেরকে আমার আহলে বাইতের কাছে আসতে দিব না। কাজে খানদান পাকের শান মান মর্যাদা তারা আমাদের চেয়ে বেশি বুঝে, জানে কিন্তু আসতে পারে, কারণ আল্লাহ ওয়াদা করেছেন যে আমার চাহাত কেবলমাত্র এইটাই, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ কা ইরাদা সিরফ এহি হ্যায়। আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে নাপাক কে দূরে রাখতে, হার রিজ কে জুড়ে রাখতে, যাদের যারা যারা জানার পরেও মানার পর বুঝার পরেও শোনার পরেও পড়ার পরেও আহলে বাইত পাকের কাছে আসতে পারে না বা পারেনি, বুঝে নেবেন ওদের মধ্যে রিজ রয়েছে, নাপাকি রয়েছে। এই জন্য দোষ তাদের নয়, দোষ হচ্ছে তাদের তাকদীরের, দোষ তাদের নয়, এটা দোষ তাকদীরের, যে তাদের তাকদীর এই নাপাকি রয়েছে, বুঝেছেন না? তো বলবেন আল্লাহ পাক তাদের তাকদীর করে দিয়েছেন, দোষ আপনি আল্লাহর উপরে দিবেন না, আল্লাহ পাকও করেননি, সে নিজে নিজে তাকদীর করে নিয়েছে। কিভাবে? রোজে আজলে আলামে আরওয়াতে যখন আল্লাহ পাক সাজদা করতে বললেন, আল্লাহকে ওটা সাজদা ইবাদত, বুঝেছেন না? যখন সাজদা করতে বললেন সব রুহকে বললেন, আল্লাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না, সমস্ত আমরা রুহ বলেছিলাম, যত রুহ, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ মুমিন মুনাফেক বুঝেছে কাফির সব রুহ আমরা বলেছেন, কলু বালা, কেন নয়, আপনি আমাদের প্রভু। তখন বললেন তোমরা সাজদা করো আমাকে, সব রুহকে। তখন করলো কি, রুহর ভিতরে দুটো দল হয়ে গেল, কিছু দল হুকুম মানলো আল্লাহ পাককে সাজদা করলো, আর এক দল কিছু দাঁড়িয়ে থেকে গেল, সাজদা করলো না। তখন আল্লাহ পাক দ্বিতীয়বার হুকুম করলেন সাজদা করো, যখন দ্বিতীয়বার হুকুম করলেন তখন যে এক দল যেটা দুর্দল ভাগ হয়ে গেছে, যে দল সাজদা করেছিল তার ভিতর থেকে আবার আবার দুটো দল হয়ে গেল, ওই যারা করেছিল তার ভিতর থেকে কিছু লোক যেমন করেছিল তেমনি করলো, আর কিছু লোক করলো না, ওরা দাঁড়িয়ে থেকে গেল। আর যারা করেনি প্রথমে তাদের ভিতরে দুটো দল হয়ে গেল, তাদের ভিতরে যারা করেনি তার ভিতরে কিছু দল করলো না, দাঁড়িয়ে থেকে গেল, কিছু দল আবার ভাবলো যে না যখন হুকুম হয়েছে তাহলে করি বলে করলো, বুঝলেন না? তো এই যে প্রথম হুকুম আল্লাহ পাক হুকুম করলেন যে সাজদা করো, তো রুহুর মধ্যে দু ভাগ হলো, এক ভাগ করলো এক ভাগ, তো যে দল করলো তারা মুমিন হয়ে জন্মগ্রহণ করলো, যে দল করলো না ও কাফির ও মুশরিক হয়ে জন্মগ্রহণ করলো, দুনিয়াতে জন্মগ্রহণ করলো, বুঝেছেন না? দ্বিতীয়বার যখন হলো হুকুম, তখন যারা করলো তাদের ভিতরে দু দল হলো, এক ভাগ আবার করলো না আর এক ভাগ করলো, তো যারা করলো দ্বিতীয়বারও যারা করলো তারা প্রথমেও করলো পরেও করলো, মানে মুমিন, মানে দ্বিতীয়বারটা হচ্ছে জন্মের প্যাডাইসের, পরেরটা হচ্ছে ওফাতের, অর্থাৎ মুমিন হয়ে জন্মগ্রহণ করলো, ওরে মুমিন হয়েই মৃত্যুবরণ করলো, মুমিনের ঘরে জন্মগ্রহণ করলো, আর ওর ভিতরে যেটা প্রথমে করেছিল মুমিন হয়ে জন্মগ্রহণ করলো, পরে করলো না ও কাফির হয়ে মৃত্যুবরণ করলো, জন্মগ্রহণ করলো মুমিন হয়ে মুমিনের ঘরে কিন্তু মারা গেল কাফির হয়ে, তকদির নিজেই করে নিল, করলো না? আল্লাহ পাক কি জোর করে চাপালেন? ও নিজেই নিজের তকদির বানিয়ে নিল, প্রথমে তকদির ঠিকই ছিল, তারপর সেকেন্ড টাইমে তাই আল্লাহ পাক ইমানের সাথে জন্ম দিলেন, ইমানের ঘরে প্রথমে ঠিক করেছিল, পরে যখন আবার ডিসিশন চেঞ্জ করলো তকদিরকেও খারাপ করে নিল। এই দল যারা প্রথমে করেনি তারা কাফির হয়ে জন্মগ্রহণ করলো, পরের হুকুমে তাদের ভিতরে আবার দুভাগ হয়ে গেল, যারা করেনি করেনির ভিতরে একটা করলো আবার, তো ও কাফির হয়ে জন্মগ্রহণ করলো কিন্তু ইন্তেকালের আগে ইমান নিয়ে মারা গেল, আর প্রথমেও করেনি পরেও করেনি, কাফির হয়ে জন্মগ্রহণ করলো কাফির হয়ে মৃত্যুবরণ করলো, বুঝছিলেন না? তকদির সেই দিনই করে নিয়েছে। এই জন্য কেউ রিজ নিয়ে জন্মগ্রহণ করছে, কেউ রিজ নিয়ে জন্মগ্রহণ করার পরেও উনাদের মুহাব্বত থাকার কারণে রিজ দূরে চলে যাচ্ছে, বুঝতে পেরেছে? এটা তাদের তকদিরের দোষ, অন্য কারো দোষ না। কাজেই বুঝে নেবেন আহলে বাইত পাকের শান পাক জানার পর আপনাদের প্রশ্ন হয় যে তারা এত বড় বড় আলেম, এত ভালো কথা বলে, এত হাদিস জানে,
অনর্গল আরবিতে কথা বলে আর খুব ভালো তাফসির করে, এরা আহলে বাইত পাকের ব্যাপারে কি পড়ে না, এরা কি জানে না, এরা আসে না কেন? আপনারা অনেকে প্রশ্ন করেন, এরা না আসার একটি কারণ, ওরা বুঝে মেদিনীপুর দরবারই ঠিক, জানে বাগদাদ শরীফ ঠিক, কারবালা শরীফ ঠিক, নজফ শরীফ ঠিক, মদিনা শরীফ ঠিক, পঞ্জতন পাক ঠিক, আহলে বাইত পাক ঠিক, ইনারা ছাড়া মুক্তি নাই, নাজাত নাই, এটা বড় বড় আলেম জানে, কিন্তু তাদের তকদির নিজেই করে নিয়েছে, রিজ থাকার কারণে জানে মানতে পারে না, আসতে পারে না। কারণ আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন যে আপনারা এত পাক ও পবিত্র আমার নূর থেকে, তা আল্লাহ পাক কেবলমাত্র চান আপনাদের থেকে সমস্ত নাপাকিকে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। কাজে কোনো হাজার জানার পরেও আপনারা যেন ওয়াজ করছেন ভাবতেন সব চলে আসবে, না, নট দ্যাট। হাজার জানার পরেও যাদের ভিতরে রিজস রয়েছে আসতে পারবে কি, আসতে পারবে না? যারা পবিত্র জানতো না, সাধারণ মানুষ তো সবাই জানে না, প্রকৃতই যারা পবিত্র জানতো না তাই আসতো না, এখন যখন শুনবে তখন পবিত্রতার কারণে আল্লাহ পাক তাকে এখানে নিয়ে আসবেন। কাজে কিছু আসবে, কিছু আসতে পারবে না, এটা তাদের তকদিরের দোষ। যারা আসতে পারছে না ভৎসনা করার দরকার নেই, বুঝে নেবেন আল্লাহ পাকই তাদেরকে দূরে রেখেছেন। খাতুনে জান্নাত পাক, ইনার জন্য আল্লাহ পাক ইরশাদ ফরমিয়েছেন, দেখুন কত হাদিসে পাক ওনার ব্যাপারে। এ হাদিস ইমাম দুলাবি বর্ণনা করেছেন, এ হাদিস ইমাম আসকালানি ফতহুল বাড়িতে রেওয়ায়ত করেছেন সপ্তম খণ্ডে 138 পৃষ্ঠায়। এ হাদিস ফের ইমাম আসকালানি আল ইসাবা ফি তামইজিস সাহাবা তৃতীয় খণ্ডে 405 পৃষ্ঠায়। এ হাদিস ইমাম তাবারি তাফসিরে তাবারির 22তম খণ্ডে 7 পৃষ্ঠায়। এ হাদিস আল্লামা সুয়ুতি তাফসিরে দুররে মানসুর ষষ্ঠ খণ্ডে 604 পৃষ্ঠায়। এ হাদিস ইমাম শাওকানি ফতহুল কাদির চতুর্থ খণ্ডের 279 পৃষ্ঠায়। এতগুলো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে কি, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এ হাদিসের রাবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, আন আয়েশা আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, এ হাদিসের রাবি উম্মুল মুমিনিন, দেখুন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের শান পাকে ম্যাক্সিমাম হাদিস উম্মুল মুমিনিন থেকে। উম্মুল মুমিনিন যেমন তেমন সাহাবীর বর্ণনা নয়, রাসূল পাকের ঘরবাণী, ঘরের বাত খুলছেন, ঘরের বাত বাতাচ্ছেন, ঘরের বাত বাতাচ্ছেন, ঘরবাণী উনার সাথে যিনি জীবন কাটিয়েছেন রাসূল পাকের সাথে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের কথা বলছেন, শুনো আমি উনার ঘরওয়ালি, আমি উনার সাথে সংসার করেছি, উনার সাথে আমি থেকেছি, উনার ঘর নিসবতে থেকেছি, উনার ঘরে আমি জীবন কাটিয়েছি, আমি উনার ঘরের খবর জানি, আহলে বাইতের খবর জানি, আহলে বাইতের খবর আমার থেকে লাও, ফাতেমাতু জাহরা ইসলামের মর্যাদা কি আমার থেকে শুনো, রাবি উম্মুল মুমিনিন জগৎ জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন, আন আয়েশা أن النبي صلى الله عليه وسلم قال وهو في موضعه الذي توفى فيه حضرت عائشة صدیقہ رضی اللہ عنہ বর্ণনা না করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেসালাহকের সময় হলো, ওই সময় যখন উনি শয্যায় ছিলেন তখন উনি ফাতেমাতু জাহরা আলাইহিস সালামকে বললেন, ইয়া ফাতেমা আলা তারদি তারদা আলা তারদাইনা আন তাকুনি সাইয়্যাদাতিন নিসাইল আলামিন ওয়া সাইয়্যাদাতিন নিসাই আহাদিহিল উম্মাহ ওয়াসাইয়্যাদাতিন নিসাইল মুমিনিন। হে ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনি হচ্ছেন কি সাইয়্যাদাতিন নিসাইল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের মহিলাদের আপনি হচ্ছেন সর্দারিনী, ওয়াসাইয়্যাদাতিন নিসাই হাজিহিল উম্মাহ, আপনি এই উম্মতের সমস্ত মহিলাদের সর্দারিনী, ওয়াসাইয়্যাদাতিন নিসাইল মুমিনিন এবং সমস্ত মুমিনদের মহিলাদের আপনি সর্দারিনী। বর্ণনাকারীকে উম্মুল মুমিনিন, তিনি বলছেন আমি নিজের কানে আমার ঘর থেকে রাসূল পাকের কাছ থেকে আমি শুনেছি, ফাতেমাতুজ জাহরার জন্য বলেছেন, উনি বলেননি যে আমি উনার সবচেয়ে প্রিয় ছিলাম, কাজে বলেননি আমার জন্য যে আমি সমস্ত মহিলাদের সর্দারিনী, না, জান্নাতে আমিও যাব কিন্তু আমার সর্দারিনী ফাতেমাতুজ জাহরা, আমিও মুমিনা আমারও সর্দারিনী ফাতেমাতুজ জাহরা, আমিও উম্মতে মুহাম্মাদী আমারও সর্দারিনী ফাতেমাতুজ জাহরা, সকল হাজহিল উম্মাহ, হাজহিল
এই উম্মাতের সমস্ত মহিলাদের উনি সর্দারিনী, এই উম্মাতের সমস্ত মহিলাদের সর্দারিনী, সমস্ত মুমিনদের সর্দারিনী, এবং সাইয়্যেদাতুল আলামিন, আলামের বহুবচন, যত সৃষ্টি জগৎ রয়েছে, শুধু পৃথিবীর নয়, শুধু পৃথিবীর নয়, পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, আসমান, জমিন, সাত জমিন, আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, যত আসমান আছে, সাত আসমানের পরেও যা আছে, যত আল্লাহর সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টি জগতের সাইয়্যেদা সরদারিনী ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে আলামিন। ফের হাদিস ইমাম বুখারী রিওয়ায়ত করেছেন, কে? ইমাম বুখারী, সহিহুল বুখারী, মিশর প্রিন্ট, তৃতীয় খণ্ড, 1326 এবং 1327 পৃষ্ঠা, হাদিস নম্বর 3426 থেকে হাদিস নম্বর 3427, সহিহ বুখারী। ফের হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসছে, সহিহুল মুসলিম, মিশর প্রিন্ট, চতুর্থ খণ্ড, 1904 পৃষ্ঠা, হাদিস নম্বর 2453। ফের হাদিস আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ষষ্ঠ খণ্ডে 282 পৃষ্ঠা, তিন খানের হাদিসের মধ্যে, তার মধ্যে এটা ইমাম বুখারী ও ইমাম মুসলিম দুজনে রিওয়ায়াত করেছেন, মুত্তাফাকুন আলাই, সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস। সবচেয়ে টপ র্যাঙ্ক হচ্ছে সহি, সহির ভিতরে ওই হাদিস হচ্ছে টপ, যে সহি বুখারী ও মুসলিম রেওয়ায়ত করেছেন তাকে বলে মুত্তাফাক আলাই, এর চেয়ে উঁচু দরজার আর হাদিস নাই। এবং এই হাদিসের রাবিও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যেমন তেমন সাহাবি নয়, হ্যাঁ, কি রসুল পাকের ঘরওয়ালি হযরতে আবু বকর উনার শাহজাদি, রসুল পাকের প্রিয়া, সবচেয়ে প্রিয় খাদিজাতুল কুবরা আলাইহিসসালামের পরে যিনি তাকে সবচেয়ে প্যার করতেন, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, জগৎ জননী, তিনি বর্ণনা করছেন, আন আয়েশা, বুখারী শরীফের লফজ, এবারে আমি বুখারী থেকে পড়ছি, আন আয়েশা কালাত আকবালাত ফাতেমাতু তামশি কাআন্না মিশিয়াতাহা মিশিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে ছিলাম, এমন সময় হযরত ফাতেমাতুজ জহরা আলাইহাস সালাম রাসূল পাকের নিকট, আমাদের নিকট আসলেন, তো তার চাল চলন, উনার আসার ঢং, চলার হাঁটা এবং চলার যে ঢং, সেটা হুবহু রাসূল পাকের মতো ছিল। উম্মুল মুমিনিন বলছেন যে একদম তার চলার ভঙ্গিমা অবিকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুরূপ ছিল, আসছেন তো যেন রাসূল পাক তো শুয়ে আছেন তো মনে হচ্ছে যেন আল্লাহর রাসূল আসছেন, বুঝেছেন না? যখনই রাসূল পাকের ঘরে আসলেন সঙ্গে সঙ্গে ফাকাল মারহাবা বি ইবনতি, আল্লাহ রাসূল বললেন মারহাবা মারহাবা সুস্বাগতম হে আমার কন্যা। অসুস্থ অবস্থায় বেসাল হকের দিন যেদিন আল্লাহ রাসূল পর্দা নেবেন আল্লাহর সাথে মিলিত হবেন, ওই সময় হুজুর আস খাতুনে জান্নাত পাক আসতেন যার জন্য উঠে নাড়াতেন, বললাম না, আল্লাহ রাসূল বললেন মারহাবা 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 বে ইবনতি হে আমার কন্যা মারহাবা মারহাবা সুস্বাগতম। খাতুন আথার পাক আসলেন, আরে খাতুন আথার পাক আসলে তাকে সুস্বাগতম স্বাগতম জানান খোদ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তার কি মর্যাদা, আমাদের মতো চিনুন, মোহাব্বত করুন, বুঝুন, আল্লাহ রসুল যাকে স্বাগতম করেন, যাকে মারহাবা মারহাবা করেন, উনি যখন আসলেন উম্মুল মুমিনিন বলছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ডান পাশে কিংবা বাম পাশে বসালেন, অতঃপর আল্লাহ রসুল তাকে ডাকলেন মা এসো, তারপর কানে কানে চুপি চুপি কিছু বললেন, সহি বুখারী লাফজ, যখন আল্লাহ রসুল কানে কানে কিছু বললেন আল্লাহ রসুল ফাতেমাতুজ জাহরা আলাইহিস কানতে লাগলেন, তখন আল্লাহ রাসূল আবার ডাকলেন, আবার কানে কানে কিছু বললেন, তো যখন কিছু ওটা বললেন তখন উনি আবার কানতে লাগলেন, না তখন হেসে ফেললেন, তো বললেন এই ব্যথা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে যখন কানে কানে কথা বললেন কেঁদে ফেললেন, আল্লাহ রাসূল আবার ডেকেছেন আবার কানে কিছু কথা বললেন হেসে ফেললেন,
তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এই যে ব্যথা বেদনা মনের ব্যথা আর আনন্দ এত কাছাকাছি কখনো দেখিনি। বেদনা মনের ব্যথা এবং আনন্দ এত কাছাকাছি দেখিনি। এখনই কাঁদলেন, আবার কানে কি বললেন, এখনই হাসলেন, এত কাছাকাছি বেদনা আর ব্যথা আর হাসি কখনো দেখিনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, হে মা, আপনাকে আল্লাহ রাসূল কি বললেন কানে কানে যে আপনি কেঁদে ফেললেন, তারপর আবার কি এমন কথা বললেন যে তখনই হাসতে লাগলেন? উনি বললেন, খোদার কসম, আল্লাহর রাসূল যতদিন হায়াত পাকে আছেন আমি ওনার এই রাজ ফাঁস করবো না, এটা আমি কখনোই বলবো না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিলেন, যখন বেসালে ভাগ হলেন উম্মুল মুমিনিন মনে রেখেছিলেন এটা জানতেই হবে যে কানে কানে কি বললেন, এ রাজ ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম ছাড়া কাউকে আল্লাহ রাসূল বলেননি, উনার স্ত্রীকেও বলেননি। কি উনার আহলিয়াত তাদেরকেও বলেননি, উনি মনে রেখেছিলেন যে আমাকে এটা জানতে হবে যে ভিতরের কথা কি, এর রাজ কি, এর রহস্য কি, উনার শাহজাদী জানেন। যখনই পর্দা নিলেন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এটা মুত্তাফাক আলাই বুখারি ও মুসলিম রিওয়ায়াত করেছেন, বেসাল পাকের পরে পরে আমি আবার গেলাম, বললাম আজকে তো বলবেন, আজ তো আপনার আব্বা আমাদের ছেড়ে চলে গেছেন, তাজ বলুন আপনার কানে উনি চুপি চুপি কি কথা বললেন, যে আপনি কেঁদে ফেললেন আর তারপরে আবার কি বললেন যে আপনি হেসে ফেললেন। তখন খাতুন আতারপাক বললেন যে আমি যখন ওনার পাশে বসলাম আমাকে কানে কানে বললেন যে আমি খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে চলে যাব আর তুমিও আমার আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম আমার সাথে এসে মিলিত হবে। এই কথা শুনে আমি কেঁদে ফেললাম, যখন আমি কাঁদলাম তখন আবার আমাকে কানে কানে আল্লাহ রাসূল বললেন, ফাকালা আমা তারদাইন আন তাকুনি সাইয়্যাদাতুন নিসাই আহলিল জান্নাহ আও নিসাইল মুমিনিন ফাদাহিতু লিযালিক। যখন আমি কানতে লাগলাম তখন রাসূল পাক কানে কানে বললেন, তুমি কানছো কেন, তুমি কি এতে খুশি নও, তুমি কি এতে রাজি নও যে আল্লাহ পাক তোমার এমন মর্যাদা দিয়েছেন যে কি আনতে আনত সাইয়্যাদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি সমস্ত আহলে জান্নাতের মহিলাদের সরদারি নেত্রী, অথবা বলেন আও সাইয়্যাদাতুন নিসাইল মুমিনিন, সমস্ত মুমিন শুধু মহিলা নয় পুরুষ ও মহিলা সকল মুমিন ও মুমিনাতের তুমি সরদারি। তো ফাদ দহিক তু, আমি তখন হেসে ফেলেছি, এই হচ্ছে রাজ, এটাই রাজ। সহি বুখারী ও মুসলিম, আল্লাহ রসুল নাকি গায়েবের খবর জানেন না, কি আল্লাহ রসুল জিব্রাইল আলাইহিস সালাম তো আসেননি, কানে কানে বললেন যে আমি অতি সত্তর চলে যাব, ঠিক আছে উনি অসুস্থ দুনিয়াদারিতে তাই উনি বুঝতে পারছেন বেশিক্ষণ থাকবে না, এটা যে অন্য মানুষও হয়তো বুঝতে পারে তাই উনি বলেছেন, কিন্তু তারপরে বললেন আমার আহলে বাইতের ভিতরে খুব তাড়াতাড়ি তুমি সর্বপ্রথম আমার সাথে মিলবে, এটা কি, কে আগে মারা যাবে কে পরে মারা যাবে কে জানে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে, এটা কি গায়েবের খবর না, কে আগে ইন্তেকাল করবে কেউ জানে, আমি আজ আছি কালকেই থাকবো কি না কেউ জানে, হ্যাঁ এটা কি গায়েবের খবর, কেউ বলতে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে, কিন্তু পারে। রাসূলের পা হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, যারা এটা এনকার করে ও বুখারীকেও মানে না মুসলিমকেও মানে না, এবং বুখারী মুসলিম নয় এটা বলেছেন আল্লাহ রাসূল, সে রাসূলকেও মানে না, অর্থাৎ রাসূলের পাকের কাউকে এনকার করলো, পারেন একজন আল্লাহ রাসূল এবং পারেন তার আহলে বাইত পাকরা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু তাই নয় আমার পরে তুমি তাড়াতাড়ি এবং তুমি আমার আহলে বাইত পাকের ভিতরে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরা ইলমে গায়েবের খবর ছিল, এমন নয় যে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাম পাঠিয়ে খবর দিলেন এটা কোথাও লেখা নাই, যে জিব্রাইল যা বলে দাও আর আমার রাসূলকে জানিয়ে দাও যে আপনার পরে আপনার আহলে বাইতের ভিতরে উনি প্রথম আসবেন না, তখন উনি বিমার দুনিয়াদারির হালাতে তখনই বললেন, যখনই কাঁদলেন তখনই বললেন তুমি সর্বপ্রথম আমার সাথে এসে মিলিত হবে, এ গায়েবের খবর, আল্লাহ রসুল সব খবর জানেন, কখনো খুলেছেন কখনো খুলেননি, উনার মর্জি পাক।
বুঝেছেন না? সমস্ত মহিলাদের সর্দারিনী, সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনি জান্নাত পাক। আবার দেখুন হাদিসে পাক, এই হাদিসটি রেওয়ায়েত করেছেন ইমাম বুখারি সহির মধ্যে, সহিহুল বুখারি, ফের হাদিস ইমাম মুসলিম সহিহুল মুসলিমের মধ্যে, এটাও মুত্তাফাক আলাইহি হাদিস, এবং বুখারি মুসলিম ছাড়া আরও সাতটা টোটাল নয়খানা হাদিসের কিতাব থেকে রেওয়ায়েত আছে। এ হাদিস আন মাসরুক হাদ্দাসানি আয়েশা উম্মুল মুমিনিন, মাসরুক বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, ইয়া ফাতিমা আলা তারদাইন আন তাকুনি সাইয়্যাদাতান নিসাইল মুমিনিন আও সাইয়্যাদাতান নিসাই হাযিহিল উম্মাহ, আপনি কি সন্তুষ্ট নন যে আপনি সমস্ত সারা জাহানের সকল সৃষ্টি জগতের সমস্ত মুমিনদের আপনি হচ্ছেন সর্দারিনী, বা এই উম্মাতের মহিলাদের আপনি সর্দারিনী? এটাও আর একটা ইবারত থেকে এসছে। ফের হাদিস ইমাম বুখারিও হাদিস রেওয়ায়ত করেছেন, এবং এই হাদিস ইমাম তাবারানি রেওয়ায়ত করেছেন। ইমাম বুখারি তার তারিখুল কবিরের মধ্যে প্রথম খণ্ডের 232 পৃষ্ঠায়, ইমাম তাবারানি মুজাম কবির 22তম খণ্ডের 403 পৃষ্ঠায়, ইমাম হাইসামি মাজমু জাওয়াইদ নবম খণ্ডে 201 পৃষ্ঠায় রেওয়ায়ত করেছেন। এ হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আন আবি হুরায়রা কাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইন্না মালাকান মিনাস সামাই লাম ইয়াকুন জারানি, বলেন এক ফেরেশতা আমার কাছে নাজিল হয়েছেন, যে আজ পর্যন্ত এই ফেরেশতা পৃথিবীতে আমার কাছে জিয়ারত করতে আসেননি, তিনি আমার জিয়ারতের জন্য আসলেন এবং আল্লাহর কাছে ফাস্তাজান ফাস্তাজান আল্লাহ ফি জিয়ারতি, আল্লাহ পাকের কাছে ইজাজত চাইলেন আমার জিয়ারতের জন্য। যখন আমার জিয়ারতের জন্য আসলেন, আল্লাহ পাক বললেন যাও, তুমি যাও, এবং শুধু জিয়ারত নয়, জিয়ারত করতে গিয়ে যখন কেউ কারো দরবারে যায়, কেউ কারো বাড়ি গেলে এমনি যায়, খালি হাতে যায়, আগে ভাঁড়ে নিয়ে যেত, এখন নাহলে এক প্যাকেট মিষ্টিও নিয়ে যাবে, নাকি খালি হাতে যাবে? তা আল্লাহ রসুলের দরবারে তো জান্নাত থেকে ফেরেশতা মিষ্টি আনবে না, ফেরেশতার লায়েক নিয়ে যাবে। আপনি মেহমানের বাড়ি কি যাচ্ছেন, একজনের বাড়ি কি নিয়ে যাবেন, আপনি যে ক্যাটাগরির সেইভাবে নিয়ে যাবেন। আপনি এমনি সাধারণ হলে মিষ্টি নিয়ে গেলেন, সাধারণ মিষ্টি, আবার যদি আরও অনেক পয়সাওয়ালা, বুঝেছেন না, অনেক পয়সাওয়ালা, তাহলে আরও ভালো ভালো মিষ্টি, কোরমা পোলাও বাড়ির প্যাকিং ক্যাক করে, আবার একটা সাথে লোক নিয়ে গেলে সেগুলো সাথে করে নিয়ে যাবেন। যেমন যেমন আপনি আপনি যে লায়েকের সেই লায়েকের সম্মানিক নিয়ে যাবেন। আবার কোনো মুরিদ যদি পীরের বাড়ি যায়, খালি হাতে যায়, কিছু নজর পাক নিয়ে যায়, জিয়ারত করতে গেলে নাকি নজর পাক নিয়ে যায়, পীর সাহেব চান না, কামেল যারা পীর, কিন্তু মুরিদ নিয়ে যায়, কামেল ওয়ালি আল্লাহ হলে মর্জি হলে গ্রহণ করেন, মর্জি না হলে গ্রহণ করেন না। ফেরেশতা খালি হাতে আসবেন, আল্লাহ পাকের ফেরেশতা আবার কার? আল্লাহর। কার ফেরেশতা? তুমি যাবে জিয়ারত পাকে করতে, খালি হাতে যাবে, যাও জিয়ারত করতে গিয়ে এই নজরানা নিয়ে যাও, বলে কি নজরানা? সুসংবাদ। কি বলে? খোশখবরি নিয়ে যাও, খালি হাতে যাওয়া যাবে না, আমার হাবিবের জিয়ারত করতে যাবে আর খালি হাতে যাবে, এ সুসংবাদ নিয়ে যাও। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফেরেশতা যখন আসলো, ফাবাসিরানি আর আখবারানি, তিনি খোশখবরি নিয়ে আসলেন এবং খবর নিয়ে আসলেন, আন্না ফাতেমা তা সাইয়্যাদাতি নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম সমস্ত মহিলাদের সর্দারিনী জান্নাতের, এ সুসংবাদ নিয়ে যাও। ফের এই হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন আরো কাসরাতের সাথে। দেখুন ইমাম তিরমিজি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? হযরত হুজাইফা রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন, কে? রাসূল পাকের রাজদার বলা হয়, রাবি হযরত হুজাইফা রাদিয়াল্লাহু, তিরমিজি শরীফের হাদিসে পাক। দেখুন এটা ইলমে গায়েবে প্রকাশ হচ্ছে। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কি হলো দর্শী পড়েন, যেটা বলছিলাম তিরমিজি শরীফ হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহা, ওনার আম্মা জিজ্ঞাসা করলেন যে তুমি কতদিন রাসূল পাকের জিয়ারত করনি, তো বললেন যে আমি এতদিন জিয়ারত করিনি। তখন উনি অসন্তুষ্ট হলেন ওনার আম্মা, তখন হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইজাজত চাইলাম আম্মার কাছে যে মা আপনি আমাকে ইজাজত দেন, আমি রাসূল পাকের জিয়ারত করি, তার সাথে মাগরিবের নামাজ আদা করি,
এবং আপনার এবং আমার জন্য ওনার কাছে ক্ষমা চাই। হাদিসে পাকের লাফজ আস আলুহু আই ইয়াস্তাগফার লি ওয়ালাকে, আস আলুহু হু জমির মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমি রাসূলের পাকের কাছে চাইব যাতে তিনি আপনাকে এবং আমাকে ক্ষমা করে দেন। তো মাগফিরাত চাইলেন কার কাছে? সাহাবিদের আকীদা দেখেন, চান রাসূলের পাকের কাছে। অতঃপর বলেন আমি আসলাম, এসে রাসূলের পাকের সাথে পিছনে মাগরিবের নামাজ আদা করলাম, অতঃপর আল্লাহ রাসূল নফল পড়তে লাগলেন, পড়তে পড়তে এমনকি এসার টাইম হয়ে গেল, অতঃপর হুজুর সামনে দাঁড়ালেন, ওনার পিছনে এসার নামাজ পড়লাম। এসার নামাজ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে যেতে লাগলেন, কারোর সাথে উনি কোনো কথা বলছিলেন না। তো আমিও তখন পিছনে পিছনে যেতে লাগলাম চুপি চুপি। আল্লাহ রাসূল কিছুটা যাওয়ার পরেই আমার দিকে না ঘুরেই বললেন, পিছনে কে? হুজাইফা। দেখুন আল্লাহ রাসূল সামনেও যেমন দেখেন, সহিহ বুখারি হাদিস আছে যে আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। উনি তোমাদের মতো, হ্যাঁ, উনি সামনে যেমন দেখেন বা জাহের দুটো চোখ সামনে, কিন্তু সামনেও যেমন দেখেন। এবং শুধু তাই নয়, হুজুর নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়িয়ে সালাম ফেরানোর পর উঠে দাঁড়ালেন, বললেন আমি সামনে, আমি তোমাদের পিছন থেকে তোমাদের রুকু খুশু সুজুদ সব কিছু আমি লক্ষ্য করছি প্রত্যেকের, কারণ সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি। সহিহ বুখারী হাদিস, হাদিসটি বুখারী শরীফের। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, জি হুজুর, জি আমি হুজাইফা। উনি কিছু পেশ করার পূর্বে আল্লাহ রাসূল বললেন, তোমাকে এবং তোমার মাকে আল্লাহ মাফ করে দেন। আমি বলেইনি, বাড়িতে নিয়ত করে বেরিয়েছি যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো, আরজ করব। বাড়িতে যখন নিয়ত করে বেরিয়েছি তখনই আল্লাহ রাসূলের কাছে খবর হয়ে গেছে হুজাইফা কেন এসেছে। উনি সওয়াল করার আগেই বলছেন, তোমাকে এবং তোমার মাকে আল্লাহ পাক মাফ করে দেন। তাহলে কি বোঝা গেল? এ খানদান পাক এমন, এ নূর পাকরা এমন, পাঞ্জান পাকতান পাক এমন, আহলে বায়ত পাক এমন। আপনি যখন আহলে বায়ত পাকের দরবারে মেদিনাপুরের উদ্দেশ্যে রওনা হন, আপনি ভাবছেন আরজ করতে গেলাম, কখনো হয়তো জিয়ারত পাক ঠিকভাবে হলো না, কিছু কথা বলা হলো, কিছু কথা বলা হলো না, বলেন যা হুজুর পাককে তো বলা হলো না, হুজুর পাক জানতে পারলেন না। না, আপনি এখান থেকে যখন নিয়ত করে বাড়ি থেকে বেরিয়েছেন যে আমি আরজ করব, উনি আপনি উনার দরবারে পৌঁছাবার আগেই এখান থেকে বেরোনোর সাথে সাথে আপনার মনের সব আরজি মেদিনাপুর দরবারে উনি জেনে গেছেন ওখান থেকে বসে, বুঝেছেন না? যখনই পেশ করলেন, বললেন তোমাকে এবং তোমার মাকে উনি মাফ করেন আল্লাহ পাক, তারপরে বললেন জানো এখন আমার কাছে এক ফেরেশতা আছেন, এই ফেরেশতা এর আগে কখনো আসেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না হাজা মালাকুন লাম নাজালা নাজালাল আরদা কত্তু, আজ পর্যন্ত পৃথিবীতে ফেরেশতা আসেননি, শুধু খবর নিয়ে এসেছেন। কি? উনি আল্লাহর কাছে আরজ করলেন যে আমি জিয়ারত করব। তো বললেন এমনি এমনি জিয়ারত তো হবে না, যাও জিয়ারত করো, এই খোঁজখবরিও নিয়ে যাও। কি? এই খোঁজখবর নিয়ে যাও, তাকে সালাম পেশ করো আর তাকে খবর দাও। উনি বললেন ওয়া ইউবাশশিরনি বি আন্না ফাতেমাতা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ ও বি আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, বললেন আমাকে এসে খোঁজখবরি দিলেন আল্লাহর হুকুমে, তো জান্নাতে খোঁজখবরি দিলেন যে আল্লাহ পাক ফাতেমাতুজ জাহরাকে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার ইনি বানিয়েছেন, আর তার শাহজাদা হাসান হুসাইন আলাইহিমা সালামকে জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার বানিয়েছেন। তো সর্দার বানিয়েছেন কে? সর্দার আমরা বানাইনি, আমাদের বানাবার ক্ষমতা আছে, বানিয়েছেন আল্লাহ, ঘোষণা দিয়েছেন রাসূলে পাক। তো এই জান্নাতের মালিককে যে অস্বীকার করবে সে জান্নাতে যাবে, জান্নাতের পুরুষদের মালিক কে? হাসান হোসেন। মহিলাদের কে? খাতুনে জান্নাত পাক। তো জান্নাতের মালিক ওয়ারিস ও মালিক হাসান হুসাইন ফাতেমা মৌলা আলী রাসূলে পাকের পাঞ্জাতন পাক তো মালিক, এদেরকে বাদ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? তো ইনাদের সানে যারা মজলিস করছেন, মজলিস কাদের? জান্নাত ওয়ালা, জান্নাত ওয়ালিদের, জান্নাতের মালিক ও ওয়ারিসের মজলিস। অতএব যারা জান্নাতি তারাই মজলিসে আসতে পারবে, যারা জান্নাতি না আসতে পারবে না। বুঝতে পেরেছেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিয়েছেন, এবং শুধু তাই নয়,
যারা খাতুনে জান্নাত পাকের সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, রসুলের পাকের সন্তুষ্টি। এই হাদিস বর্ণনা করেছেন আল্লামা হাকিম তার মুস্তাদরাক আল সহিহাইনের মধ্যে সহিহ সানাদে। এছাড়াও দশখানা হাদিসের কিতাব থেকে এখানে আমার রেওয়ায়ত আছে। আহমদ ইবনে হাম্বাল রেওয়ায়ত করেছেন মুসনাদ শরীফের মধ্যে, ইমাম সাইবানি রেওয়ায়ত করেছেন আহাদ আল মাসানির মধ্যে, ফের আহমদ ইবনে হাম্বাল ফাজাইল সাহাবার মধ্যে, ইমাম তাবারানি আল মুজাম আল কবিরের মধ্যে, ইমাম হাইসামি মাজমা জাওয়াইদের মধ্যে, ইমাম আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে, ইমাম জাহাবি সিয়ারু আলাম নুবালার মধ্যে, ইমাম আসকালানি ফাতহুল কাদিরের মধ্যে, ফাতহুল বারির মধ্যে, ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রেওয়ায়ত করেছেন যে আনিল মিসওয়ার মিসওয়ার ইবনে মাখরামা কল কল রসুল্লাহ সাল্লাম যে রসুল পাক সাল্লাম বলেছেন যে ইন্নামা ফাতিমাতু সুজনাতুম মিন্নি ইয়াবসুতুনি মা বাসাতাহা ওয়া ইয়াকবিদুনি মা কবাদাহা। হযরত রসুল পাক সাল্লাম বলেন নিঃসন্দেহে ফাতেমা হচ্ছেন আমার ফলবান বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ, যে ফাতেমাকে সন্তুষ্ট করে সে আমাকে সন্তুষ্ট করে, বস্তুত যে বস্তু তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। রসুল পাক সাল্লাম বলেন যার উপরে ফাতেমা সন্তুষ্ট আলাইহিসসালাম তার উপরে রসুল পাক সন্তুষ্ট। শুধু তাই নয়, মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ফাতিমা তো বাদআতুম মিন্নি ফমান আগদাবাহা ফাকাদ আগদাবানি। ফাতিমা মেরা টুকরা হয়, ফাতিমা আমার টুকরা, অতএব তাকে যে রাগান্বিত করলো রাগান্বিত করলো ও আমাকে রাগান্বিত করলো। শুধু তাই নয়, আমাকে নয় ফাতিমাকে যে সন্তুষ্ট করলো ও আল্লাহকে সন্তুষ্ট করলো। এখন তো বললো তাকে যে সন্তুষ্ট করলো আমাকে করলো, তাকে যে রাগান্বিত করলো ও আমাকে রাগান্বিত করলো। এবারে বলছেন যে শুধু আমাকে নয়, তাকে যে সন্তুষ্ট করে ও আল্লাহকে সন্তুষ্ট করে, তাকে যে রাগান্বিত করে সে আল্লাহকে রাগান্বিত করে। এই হাদিস খোদ মাওলা আলী আলাইহিস সালাম রেওয়ায়েত করেছেন, মাওলা আলী রেওয়ায়েত করেছেন, এবং এই হাদিসটি এখানে ১৩টি কিতাব থেকে রেওয়ায়েত করা হয়েছে। আমি সময়ের জন্য অত কিতাব পড়ছি না, দু একটি কিতাবের নাম বলছি। তার মধ্যে আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের তৃতীয় খণ্ডের ১৬৭ পৃষ্ঠায় হাদিস বর্ণনা করার পর সানাদ বর্ণনা করেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে সহিহাইন। এই হাদিস ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহি। ইমাম হাকিম ছাড়া ইমাম আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে, ইমাম সাইবানি আহাদ আল মাসানির মধ্যে, ইমাম তাবারানি মুজামান কাবিরের মধ্যে এইভাবে ১৩টা হাদিসের কিতাব থেকে কোট আছে, কোট করা আছে হাদিস শরীফটি। হাদিস শরীফটি কি? আন আলী আনি নবী সাল্লাম আন্নাহু কাল লি ফাতিমা, মাওলা আলী আলাইহিস সালাম রেওয়ায়ত করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতিমা তুজ জাহরা এর জন্য বললেন ইন্নাল্লাহ ইয়াগদাবু লি গাদবিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হে ফাতিমা নিঃসন্দেহে আল্লাহ তার উপরে গজবনাক যার উপরে, হে ফাতিমা তুমি গজবনাক, নিঃসন্দেহে আল্লাহ তার উপরে রাগান্বিত যার উপরে তুমি রাগান্বিত, হে ফাতিমা ওয়া ইয়ারদা লি রিদাকি, এবং হে ফাতিমা তার নিঃসন্দেহে অবশ্যই আল্লাহ তার উপরে সন্তুষ্ট যার উপরে হে ফাতিমা তুমি সন্তুষ্ট। হে ফাতিমা তুমি যার উপরে সন্তুষ্ট আল্লাহ তার উপরে সন্তুষ্ট, এবং যার উপরে তুমি ক্রোধান্বিত আল্লাহ তার উপরে ক্রোধান্বিত। অর্থাৎ ফাতেমার ক্রোধ আল্লাহর ক্রোধ, ফাতেমার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। অতএব যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, আল্লাহকে রাজি করতে চান, প্রথম সাইয়্যেদা তাইয়্যেবা তাহেরা হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালামের সন্তুষ্টি অর্জন করতে হবে। আর যারা তার সাথে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, রাগান্বিত করেছে, দুশ্মনি করেছে, উনাকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, ও ব্যথা ফাতিমাতুজ জাহরাকে দেয়নি আলাইহাস সালাম, ব্যথা ফাতিমাতুজ জাহরাকে দেয়নি, রাসূল পাককে ব্যথা দিয়েছে, কষ্ট খোদাকে দিয়েছে। অতএব তার উপরে রাসূল পাকও সন্তুষ্ট, তার উপরে আল্লাহও সন্তুষ্ট, তার উপরে রাসূলুল্লাহর লানত আল্লাহর লানত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস, ইমাম নাসাঈ রিওয়ায়াত করেছেন, ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন, মুহাদ্দিসিনে কেরামের এক জামাত রিওয়ায়াত করেছেন, নয়খানা হাদিস থেকে আমার এখানে কোট করেছে হাদিস শরীফটি। সহিহুল মুসলিম মিশর প্রিন্ট চতুর্থ খণ্ড ১৯০৩ পৃষ্ঠা হাদিস নম্বর ২৪৪৯।
عن المسوار ابن مخرمة قال قال رسول الله صلى الله عليه وسلم انما فاطمة بدعة مني কেবল মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা আমারই টুকরা ইউজিনি মা আজাহা যে ফাতেমাকে কষ্ট দিল ও আমাকে কষ্ট দিল ভাই যে রাসূল পাককে কষ্ট দেয় ওর মুসলমান ইসলাম থেকে তো খারিজ হয়ে যায় এবারে দেখুন কে কে রাসূল পাককে খাতুনে জান্নাত পাককে কষ্ট দিয়েছে ফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন ইবনে আবি হানজালা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি انما فاطمه بدعه مني فمن اذاها فقد اذاني ابن حنزله رضي الله عنه তিনি আবি হানজালা তিনি বর্ণনা করছেন যে ফাতেমাকে কষ্ট দিল ও আমাকে কষ্ট দিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতেমাতু জাহরা আলাইহিস সালামের পরিবারের দুশমন আমার দুশমন ফাতেমার পরিবারের দুশমন আমার দুশমন তিরমিজি শরীফ এটা তিরমিজি শরীফ মিসর প্রিন্ট পঞ্চম খণ্ড 699 পৃষ্ঠা হাদিস নম্বর 3870 ফের সুনানে ইবনে মাজা প্রথম খণ্ড 52 পৃষ্ঠা হাদিস নম্বর 145 আল্লামা হাকিম তার মুস্তাদরাকে ইমাম তাবারানি আল মুজাম কবিরে ফের এ হাদিস মুহিবুদ্দিন তাবারি জাখারুল উকবা ইমাম জাহাবি সিয়ারু আলামুন নুবালা এ তমাম মুহাদ্দিসিনে কেরম বর্ণনা করেছেন যে হযরত যায়েদ বিন আরকাম বর্ণনা করেছেন আন যায়েদ ইবনে আরকাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লি আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন আনা হারবুন লিমান হারাবতুম ওয়া সালমুন লিমান সালামতুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতিমা হাসান আর হুসাইনের জন্য বললেন হে আলী হে ফাতিমা হে হাসান আর হুসাইন আমি তাদের সাথে যুদ্ধ করি যারা তোমার সাথে যুদ্ধ তোমাদের সাথে যুদ্ধ করে আমি তাদের সালামতি চাই যারা তোমাদের সালামতি চাই এবারে আপনারা হিস্ট্রি দেখুন আলী ফাতিমা হাসান আর হোসেনের সাথে কে কে যুদ্ধ করেছে যারা যারা ওনার সাথে যুদ্ধ করেছে আলীর সাথে ফাতিমার সাথে হাসানের সাথে হুসাইনের সাথে আলাইহিমুসসালাম আল্লাহ রাসূল বলেছেন আমি তাদের সাথে যুদ্ধ করি যারা যারা ওনাদের সাথে যুদ্ধ করলো সেই রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করলো কিনা যে রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছে আর মুসলমান থাকে কোন ইজতিহাদ নাই যারা যারা মাওলানা আলীর বিরুদ্ধে তরবারি ধরেছে যারা যারা হাসান হুসাইন আলাইহিমুসসালামের বিরুদ্ধে তরবারি ধরেছে খাতুনে তার পাকের বিরুদ্ধে তরবারি ধরেছে এরপর যে তওবা না করেছে ও কাফির ও মুশরিক হয়ে মৃত্যুবরণ করেছে ও জাহান্নামি হয়ে গেছে কোয়ার মুসলমান থাকতে পারে না এই হাদিস ইয়ে বলিউল্লাহ কা বাত নহি এই হাদিসে নববি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন খাতুনে জান্নাত পাক আহলে বাইতের জন্য আন আবি সাইদুল খুদরি খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم من ابغض اهل البيت فهو منافق শুনে রাখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা আমার আহলে বাইতের সাথে দুশমনি রাখে ও হচ্ছে কপট মুনাফিক এই হাদিস আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন ফাজাইলুস সাহাবার মধ্যে ইমাম তাবারী রিওয়ায়াত করেছেন মুহিবুদ্দিন তাবারী রিয়াজুন নাজারার মধ্যে আর রিয়াজুন নাজারা ফি যখায়রুল উকবা সুয়ুতি রিওয়ায়াত করেছেন তাফসীরে দুর মানসুরের মধ্যে রিওয়ায়াত করেছেন ফের বলেছেন আনজির কালা কালা আলী লা ইউহিব্বুনা মুনাফিকুন ওয়া লা ইউবগিদুনা মুমিন মাওলানা আলী আলাইহিস সালাম বর্ণনা করেন যে আমাদের সাথে কখনোই মুহাব্বত করবে না যে মুনাফিক আর আমাদের সাথে কখনো দুশ্মনী রাখবে না যে মুমিন তিরমিজি শরীফের মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়া লা ইউবগিদুহু মুমিনুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ ফরমিয়েছেন আলী আলাইহিস সালামকে কখনোই মুহাব্বত করবে না যে মুনাফিক আর আলী আলাইহিস সালামের সাথে কখনোই মুহাব্বত রাখবে না কখনোই দুশ্মনী রাখবে না যে মুমিন আর কখনোই ওনার সাথে মুহাব্বত রাখবে না যে মুনাফিক অর্থাৎ যারা মুমিন তারাই ভালোবাসবে যারা মুনাফিক ভালোবাসবে না অর্থাৎ যারা ইনাদেরকে মুহাব্বত করবে না সে মুনাফিক হবে ফের আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আন আবি সাইদুল খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يبغض اهل البيت احد الا ادخله الله النار হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমিয়েছেন والذي نفسي بيده সেই কবজায় কুদরাতে সে মহান রব্বুল ইজ্জত আল্লাহর যে কবজায় কুদরাতে আমার প্রাণ তার কসম অর্থাৎ আল্লাহর কসম যারা আমার আহলে বাইতের সাথে দুশ্মনী রাখবে এরকম একজনও থাকবে না যাকে আল্লাহ ধরবেন আর জাহান্নামে নিক্ষেপ করবেন না অর্থাৎ যারা আমাদের সাথে দুশ্মনী রাখবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ফরমিয়েছেন ফের এই হাদিস
আমি বাংলাদেশের বুকে আজ পর্যন্ত বলিনি এ হাদিস শরীফটি। এ হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম দাইলামী আল ফিরদাউস বি মাসিরুল খিতাব প্রথম খণ্ডের 52 পৃষ্ঠা 100 হাদিস নাম্বার 135। ফের হাদিস মুআদ্দাতুল কুরবার মধ্যে এ হাদিসটি। ফের ইমাম সাহাবী ইস্তিজলাবু ইরতিকাইল গুরুফ বি হুববি আকরাবাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জাবি শারফ 99 পৃষ্ঠার মধ্যে। এবং আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু মুআদ্দাতুল কুরবার মধ্যে এ হাদিসের রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাফাহু মারফু রিওয়ায়াতের সাথে ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা সাজারাতুন। এই যে আমরা সাজরা শরীফ পড়ি না, সাজারা কোরআন পাকের আয়াত পাক সাজরা শরীফের উপরে লেখা আছে, সাজারাতুন আসলুহা কোরআন আয়াত পাক লেখা আছে। এই যে সাজরা শরীফ, সাজরা মানে বৃক্ষ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা সাজারা, আমি হচ্ছি বৃক্ষ। ও ফাতেমা তো হামালো হামাল ফাতেমা তো হাম লুহা, আর হযরত ফাতেমা আলাইহিসসালাম হচ্ছেন এই বৃক্ষের ডাল। ও আলীউন লিকাওহা, আর আলী আলাইহিসসালাম হচ্ছেন এর পুষ্পকলি। ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরা সামরাতুহা, আর হাসান আর হুসাইন আসসালাম হচ্ছেন এই বৃক্ষের ফল। ওয়াল মুহিব্বুনা আহলাল বাইত ওয়ারাকুহা, আর আমাদের আহলে বাইতকে যারা মহব্বত করবে তারাই এই বৃক্ষের পাতা। এরপর বললেন মিনাল জান্নাহ হাক্কান হাক্কা, এই পাক পঞ্জাতনা ধার আহলে বাইত আর আমাদের আহলে বাইতের যারা মহব্বত করবে এই পাক পত্র সহ পাতা সহ সকলেই এটা হক এটা হক এটা সত্য এটা সত্য, যারা সকলেই জান্নাতি জান্নাতে প্রবেশ করবে। এবং মাবাদাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবার মধ্যে আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন হাদিসে পাক যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, বলেছেন আনা ওয়া আলিয়ুন মিন আশজারিন সাত্তা, আমি এবং আলী এক বৃক্ষ থেকে। আনা ওয়া আলিয়ুন মিন আশজারিন সাত্তা, আমি এবং আলী এক বৃক্ষ থেকে। ফা আনা আসলুহা ও আলিউন ফারওয়াহা ও ফাতেমা তো হামলুহা ওয়াল হাসান ওয়াল হুসাইন আসমারুহা ওয়াল মান মুহিব্বুনা আহলাল বাইত আওরাকুহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি এবং আলী এক বৃক্ষ থেকে, আমি এবং আলী এক বৃক্ষ থেকে। ফা আনা আসলুহা, অতএব আমি হচ্ছি ওই বৃক্ষের মূল, আমি ওই বৃক্ষের মূল, ওই বৃক্ষের শিকড়, আর আলী আলাইহিসসালাম হচ্ছেন তার কাণ্ড, ফাতেমাতুজ্জাহরা হচ্ছেন তার ডালপালা, ওয়াল হাসান ওয়াল হুসাইন আসমারুহা, আর হাসান আর হুসাইন আলাইহিমাসসালাম ওই বৃক্ষের ফল সমূহ। ওয়া মান আহাব্বুনা আহলাল বাইত, আর যারা আমাদের আহলে বাইতকে মহব্বত করবে তারা ওই বৃক্ষের পাতা সমূহ। অতএব যারা আমাদের মহব্বত করবে তারাই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে, এই বৃক্ষ সমেত এই সাজারা, বুঝেছেন? এই হচ্ছে সাজারা শরীফ, এই হচ্ছে সাজারা শরীফ। তো খাতুনে জান্নাত পাকের যে শান মান মর্যাদা বলে শেষ করা যাবে না। আমি এই জন্য আমি এটা ঠিক করেছি উনার মানাকে ফাজাইলের উপরে 3 দিন কি 4 দিন কি 5 দিন বলবো, যতদিন লাগবে, একদিনে বলা সম্ভব নয়, বুঝেছেন? দেখুন তাহলে খাতুনে তার পাকের মান কি, সম্মান কি। এই পাঞ্জাতন পাককে একটি বৃক্ষ, আলিয়ার আমি এক বৃক্ষ থেকে। আর এক হাদিস আছে আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূর থেকে, বলেছেন না? আল আম্বিয়া ওয়া আসজারিন সাত্তা, হাদিস পাক আছে আল আম্বিয়া ও আল আম্বিয়া ও আসজারিন সাত্তা, আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রিওয়ায়াত করেছেন। আল আম্বিয়া ও আসজারিন সাত্তা, প্রত্যেক পয়গম্বর মুখতালিফ মুখতালিফ বৃক্ষ থেকে, প্রত্যেক নবী আলাদা আলাদা বৃক্ষ থেকে, প্রত্যেক নবী আলাদা আলাদা বৃক্ষ থেকে। ও আনা ওয়া আলিউন মিন সাজারাতিন ওয়াহিদা, আর আমি আর আলী এক বৃক্ষ থেকে। সমস্ত নবী আলাদা আলাদা বৃক্ষ থেকে, হর পয়গম্বর আলাদা আলাদা বৃক্ষ থেকে, আর আমি এবং আলী এক বৃক্ষ থেকে। ফা আনা আসলুহা ওয়া আলিউন ফারওহা ওয়াল ফাতিমা তো লিকাওহা ওয়াল হাসান ওয়াল হুসাইন আসমারুহা ওয়া মান আহাব্বুনা আহলাল বাইত
औराकुहा मिनल जन्नत फिल जन्नत हक्कन हक्का। बोले प्रत्येक पैगंबर मुख्तलिफ दरख्त से है, सब नबी आलदा आलदा वृक्ष थेके, किन्तु आमी आर आली एक गाछ थेके, एक गाछ थेके, एक वृक्ष थेके। अतएव ओई वृक्षेर मूल होलाम आमी, এই যে একটা বৃক্ষ, এই বৃক্ষটার মূল আমি, কাণ্ড মাওলা আলী, ডালপালা খাতুনে জান্নাত পাক, ফল সমূহ হাসান আর হুসাইন, আর ওই বৃক্ষের পাতা মান আহাব্বুনা আহলাল বাইত, যারা আমার আহলে বাইত পাককে মহব্বত করবে তার ওই বৃক্ষের পাতা। পাতার কাজ কি? পাতা বললেন কেন? পাতার কাজ কি? কাণ্ড তো, কাণ্ড দিয়ে তো খাবার সরবরাহ হয়, রস উপরে যায়। পাতার কাজ জানেন না, বিজ্ঞানে পড়েননি সায়েন্স? পাতার কাজ দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের সাহায্যে খাদ্য তৈরি করা। হ্যাঁ, পাতাতে কি আছে? সবুজ রং দেখায় পাতাকে, কেন? হ্যাঁ, কি বিজ্ঞানে পড়েননি? সায়েন্স, এটা বায়োলজি। পাতাকে বলা হয় বৃক্ষের রান্নাঘর, ক্লোরোফিল আছে, একটাকে বলে বৃক্ষের রান্নাঘর। রান্নাঘর মানে কি? রান্নাঘরে কে কাজ করে? দাসী বান্দিরা কাজ করে। রান্নাঘরে কে কাজ করে? দাসী বান্দিরা কাজ করে। কি করে? তার বাড়ির প্রভুর জন্য রান্না করে, বাড়ির প্রভুর জন্য। তো পাতার কাজ দাসত্ব করা, রান্না করা। তো পাতার কাজ বৃক্ষের খেদমত করা। তা আমার মুহব্বিন যারা, তারা গাছের পাতা, মানে আমাদের খাদেম, আমাদের চাকর বাকর, আমাদের দাস দাসী, এই জন্য পাতার মেশাল দিয়েছেন আমাদের। বুঝতে পারলেন সহজে? তো যারা এই গাছের সঙ্গে সম্পৃক্ত, এর মূল তো আমি, কাণ্ড তো আলী, ফল সম্মত হাসান হোসেন, এই ফল থেকে কেয়ামত পর্যন্ত ফল হচ্ছে, এই ফল থেকে মেদিনীপুর দরবার, এই ফল থেকে বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, বর্তমান হুজুর পাক, ইনারা বুঝেছেন না, এখানদার পাকগণ, এই ফল আর তার পাতা চাকর বাকর আমরা। এই গাছের সাথে যারা তাল্লুক রাখবে, এই গাছ আসমান থেকে জমিন যাবে। সাজারাতুন তাইয়াবাতুন আসলোহা সাবেতুন, কোরআনের আয়াত। এই বৃক্ষ সাজারাতুন তাইয়াবাতুন, এই বৃক্ষ হচ্ছে পবিত্র বৃক্ষ, কারণ এই বৃক্ষের মূল তো রসুলের পাক। ফলে সাজারাতুন তাইয়াবাতুন আসলোহা সাবেতুন, এর আসল মূল যেটা রসুলের পাক, ইনি সাবেত রয়েছেন, প্রথিত রয়েছেন। আসলোহা সাবেতুন ও ফারুহা মিনাস সামা, কোরআনের আয়াত। জমিনে আছে এর মূল, মূলটা ও ফারুহা মিনাস সামা, কি হবে সব কই আছে না কোরআনের আয়াত, ফারুহা মিনাস সামা, মূলটা হচ্ছে জমিনে। হুজুরকে পৃথিবীতে পাঠানো হলো কাজ মূল জমিনে, ও ফারোহা মিনাস সামা, কাণ্ড ডালপালা ফলমূল এর চলে গেছে আসমান পর্যন্ত জান্নাত তক। অতএব যারা এই বৃক্ষের পাতা হতে পারবে, এই বৃক্ষের মূল থেকে জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে গেলে এই বৃক্ষের সাথে সম্পর্ক রাখতে হবে, কি বুঝেছেন? এই বৃক্ষের সাথে সম্পর্ক রাখতে হবে, তাল্লুক হতে রাখতে হবে, পাতা হতে হবে, আওরাকহা পাতা সমূহ হতে হবে, অর্থাৎ দাস দাসী, গোলাম বান্দি হতে হবে, খেদমত পাক করতে হবে, গোলামি করতে হবে। যারা গোলামি করবে ওই বৃক্ষের পাতা হবে, খালি মুরিদ হলে পাতা হবে না, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, চাকরি করতে হবে, চাকর বাকর হতে হবে, তো বৃক্ষের পাতা হবে। তো আপনারা মেদিনীপুর দরবারের পাতা হবেন। তো এর এটা আসমান পর্যন্ত বিস্তৃত, এই জমিন থেকে আসমানে যাওয়ার এইটি হচ্ছে গাছ বা বৃক্ষ। বুঝতে পেরেছেন না? অতএব আমাদেরকে ইনাদের মুহাব্বত ছাড়া কোনো রাস্তা নাই। সবাই তো গাছের পাতা হতে পারবে না, বেশিরভাগই বাইরে থাকবে, কম সংখ্যক এখানে থাকবে, এই জন্যই জামাতটা ছোট। এই জন্য বলেছেন একটা দল জান্নাত যাবে, 72টা জাহান্নাম যাবে, মানে এই দল হবে ছোট। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, কি বুঝতে পেরেছেন, যেন আমরা এই দল, এই খানদান পাককে আমরা আঁকড়ে ধরে থাকতে পারি। ফাতেমি ঔলাদকে, খাতুনে জান্নাত পাকের ঔলাদকে আমরা যেন মুহাব্বত করতে পারি, তার জন্য আল্লাহ তৌফিক আতা করুন, আমিন। হ্যাঁ, প্রশ্ন আছে, বলুন। কি প্রশ্ন? প্রশ্ন আচ্ছা, থাকে এমনি পড়ে দেন, না হলে
আসসালামু আলাইকুম। মেদিনীপুর দরবার পাকের লোকজন নামাজের পর যে সেজদা আদায় করেন, বিশেষ করে মোনাজাত শেষ করে, এই সেজদা অনেকেই শিরিকের সাথে তুলনা করে থাকে। তাই আপনার নিকট এই সেজদা দেওয়া যে বিধান আছে তা হাদিস শরীফের আলোকে ব্যাখ্যা জানার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ভাই, এই ব্যাখ্যা আমি হাদিস শরীফের আলোকে দিব না কোরআনের আলোকে দিব, আপনারা ঠিক করে দেন। হ্যাঁ, কোরআনের আলোকে? আচ্ছা, কেন হাদিসের আলোকে দিলে আবার ওরা বাহানা করবে যে জাল। এখন যে বলল যে নামাজের শেষে বোধহয় সিজদা করে, না কাকে সিজদা করেন? নামাজের সিজদা কাকে করেন? কাকে? আচ্ছা, এই সিজদা করার জন্য কি কি করেন? বাথরুম থেকে এসে ঢুকে যান মসজিদে? হ্যাঁ, তার জন্য আগে কি তাহারাত লাগে নাকি? উজু করেন, উজু করার পর মসজিদে আসেন, তারপর কেবলামুখী হন, তারপরে দাঁড়ান, তারপরে কি করেন? রুকু করেন, তারপর সিজদা করেন, তারপর সুবহানা রাব্বিয়াল আলা পড়েন, নাকি এগুলোই করেন? তারপরে নামাজ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফেরার পরে কি আবার দাঁড়ান, আবার কেবলামুখী হন, তারপর আবার রুকু করেন, তারপরে রুকুতে সুবহানা রাব্বিল আজিম বলেন, তারপর সিজদায় গিয়ে সুবহানা রাব্বিল আলা পড়েন, কি করেন বলেন না ভাই? এগুলো করেন? ও করেন না। কি করেন? বসে আছেন, নামাজ হয়ে গেল তখন আবার একটা সিজদা করেন, এমনি সিজদা করেন। গিয়ে কি সুবহানা রাব্বিল আলা পড়েন আপনারা? ও আলা পড়েন না। ও তাহলে সিজদাটা তাহলে ওই সিজদা নয়, ওই সিজদার জন্য রুকু আছে কিন্তু এটা তো রুকু করেননি, ওই সেজদা সুবহানা রাব্বিল আজিম পড়েন, এটা তো পড়েননি। এটা সেজদা করতে গিয়ে সুবহানা রাব্বিল আলা পড়েছেন নামাজ, এটাতে গিয়ে আপনি ওই সুবহানা রাব্বিল আলা পড়েননি, তা তো বোঝা যাচ্ছে আপনাদের দুষ্ট সেজদার মধ্যে এটা সম্পূর্ণ আসমান জমিন ফারাক। তাহলে এক সেজদা নয়, ওই সেজদায় রুকু আছে, এই সেজদায় রুকু নাই, ওই সেজদাতে আপনার সুবহানা রাব্বিল আজিম আছে, এটাতে সুবহানা রাব্বিয়াল, ওটাতে সুবহানা রাব্বিয়াল আলা আছে, এটাতে সুবহানা রাব্বিয়াল আলা নাই, এটাতে আপনারা কি বলেন? সেজদা করে আপনার হস পাককে কি মাওলা আলীকে কিংবা রসুলে পাককে কিংবা আপনার মুর্শিদকে স্মরণ করে দোয়া চান নাকি, প্রার্থনা করেন, তাহলে তো ওই নামাজের সেজদাটা তো আপনি মুর্শিদকে ডাকেন না, ডাকেন প্রার্থনা করেন দোয়া চান, শুধু সুবহানা রাব্বিল আলা বলেন, তো ওই সেজদা আর এই সেজদা দুটো আসমান জমিন তফাত। যদি এটা করলে আল্লাহকে সেজদা হয় তাহলে তো নামাজ পড়ার সময় তাহলে আসোভানা রব্বিয়াল করার আল্লাহ অত কষ্ট করার দরকার নাই, রুকু করার দরকার নাই, এসে ডাইরেক্ট সেজদা করে দিবেন, তাহলে তো নামাজ হয়ে যাবে। তাইলে দুটোই যদি এক হয় খাটনি কমবে, আসবেন সেজদা করে দিবেন আর বলবেন ইয়া পীর বাস নামাজ হয়ে গেল হবে, তা তো করেন, নামাজের যেটা নিয়ম সেটা করেন। আর এখানে একদম ভিন্ন, তো বোঝা যাচ্ছে দুই সেজদা এক, আপনার নামাজের যে সেজদা ওটা হচ্ছে সেজদা এ ওবুদিয়াত, বাস সেজদায়ে ইবাদত আল্লাহর জন্য, আর এই সেজদাটা হচ্ছে সেজদায়ে তাহিয়াত বা সেজদায়ে তাজিম। তাজিম আল্লাহকে করা হয় না, আল্লাহকে ইবাদত করা হয়, তাজিমি সেজদা সেজদায়ে ইবাদত আল্লাহর জন্য খাস, তাজিমি সেজদা গায়রুল্লাহর জন্য খাস। তবে হ্যাঁ, সবারই জন্য নয়, সব গায়রুল্লাহর জন্য নয়, সেটা আমি বলছি পরে। তাই বলে যেখানে সেখানে সেজদা করবেন নট জায়েজ, ওটা জায়েজ নয়, নট অ্যাকসেপ্টেবল, ওটা অ্যাকসেপ্ট নয়, কেন নয় সেটাও বলছি। এই দুই প্রকারের সেজদা, এখন যে বললেন আপনারা গওস পাককে কি মাওলা আলীকে নূরে মুহাম্মাদীকে উদ্দেশ্য করে সেজদা করছেন, এই সেজদা করলে যারা বললেন শিরক হয়ে যায় নাকি? তো এই ফতোয়াটা যদি দেওয়া হয় তাহলে সবচেয়ে আগে ফতোয়াটা পড়ে গেল আপনি প্রদান করলেন, সব থেকে আগে এই সেজদাটা যে করেছিল আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে আদম আলাইহিস সালামের সামনে, ফতোয়াটা তো সব ফেরেশতাদের বিরুদ্ধে গেল, কি কার বিরুদ্ধে গেল? এ ফতোয়া তো ফেরেশতার বিরুদ্ধে গেল। এই যে আমরা সেজদা করছি রসুলের পাক আসার 1400 বছর পর, এখনো রসুল পাকের যুগে হয়েছে, এবং ফেরেশতারা সেজদা করেছে তার হাজার হাজার বছর পর, তো তাদেরকে অনুসরণ করে এটা আমরা করছি না, তো তার হাজার হাজার বছর আগে এই সেজদাটা তো ফেরেশতা করেছিলেন আদম আলাইহিস সালামের সামনে, এই কথাটা কোরআনে আছে। কোথায় আছে? কোথায় আছে? সূরা আল বাকারা, সূরা আল বাকারা প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা
আয়াত নম্বর চৌত্রিশ থার্টি ফোর্থ ইজ কোল না লিল মালা ইকাতিস জুদু লি আদম ইয়াকি কোরআন উম্মতে মুহাম্মাদের কিতাব নবী পাকের উপরে নাজিল হচ্ছে আয়াত পাক আমরা যখন হুকুম করলাম বললাম সকল মালায়েকাতকে আল্লাহ পাক বলছেন উসজুদু লি আদম তোমরা সাজদা করো আদমকে এ সাজদা করার হুকুমদাতা কে হলেন তো ভাই ফতোয়াটা তো আল্লাহর দিকেও গেল শুধু পয়গম্বর দিকে নয় যিনি বললেন এ সাজদা করা শিরক আল্লাহ ছাড়া আদম আল্লাহ না গায়রুল্লাহ আদমকে আল্লাহ না গায়রুল্লাহ গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যে শিরক বললেন তিনি প্রথমে মুশরিক বললেন ফেরেশতাকে ফেরেশতারা প্রথম করলেন ফেরেশতারা নিজে নিজে করেননি আল্লাহর হুকুমে তাহলে শিরক কাজের হুকুমদাতা বললেন আল্লাহকে ওরা ইমান থাকলো কি ইমান থাকলো তো যে এই কথাটি লিখেছে ওকে তো এখন তওবা করে কলমা পড়া উচিত যেটা বলেছে ফতোয়া মেদিনীপুর দরবারের উপরে যায়নি সমস্ত মালায়েকাতের উপরে গেছে কেন কোরআন বলছে ওয়া ইজ কুল না আমি হুকুম করলাম আল্লাহ বলছেন হুকুম করলাম ওয়া ইজ কুল না লিল মালায়েকা ফেরেশতাদের জন্য ইসজুদু সাজদা করো লি আদম লিল্লাহ নয় আছে কি কোরআনের আয়াত কি ভাই হাফেজ সাহেব সামনে আসেন আমরা হাফেজ না ভুল ভাল হতে পারে এখানে আসেন সামনে আসেন হাফেজকে বসতে দেন চেয়ারে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিল্লাহ ঠিক বললাম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিল্লাহ ঠিক হলো ও ভুল হয়ে গেল আস্তাগফিরুল্লাহ কোরআনে ভুল পড়লে গুনাহ হবে লিল্লাহ নাই আল্লাহ বলছেন না যে আমি হুকুম করলাম সমস্ত ফেরেশতাদেরকে যে আল্লাহর জন্য সাজদা করো নট এই আয়াত যদি কেউ পড়ে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিল্লাহ কোরআন খতম হবে না ও গুনাহগার হবে কোরআন বিকৃত করলো কোরআন পাকে আয়াত এসেছে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম লি আদম লি আদম আমি হুকুম করলাম সকল ফেরেশতা বর্গকে যে তোমরা সাজদা করো আদমকে আদম আল্লাহ তা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সাজদা করার হুকুমদাতা কে আল্লাহ এটা কি কোরআন কোরআন কাদের বই অন্য নবীদের বলে অন্য নবীর যুগে ছিল তো এই কোরআন কি অন্য নবীর কোরআন কি জন্য নাজিল হয়েছে হেদায়েত করার জন্য কিসের জন্য হুদাল্লিল মুত্তাকি মুত্তাকিনকে হেদায়েত করার জন্য সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই কোরআন কি খামাখা নাজিল হয়েছে তাহলে এটা থেকে আপনি কি হেদায়েত পেলেন যে আল্লাহ হুকুম করছেন তো এই সাজদার হুকুমদাতা তো আল্লাহ নিজেই তাই সাজদা করলে দোষ হলে প্রথম দোষী তো আপনি আল্লাহকে বললেন এবং শিরক বললে শিরকের হুকুমদাতা আল্লাহকে বললেন তওবা করুন এবং কি হলো আল্লাহ বলছেন আমি হুকুম করেছি আদমকে সাজদা করো তাও তাজিনিও বলেননি এখানে আমরা তো তাও তাজিনি বলি লি আদম ফাসাজাদু সব ফেরেশতা সাজদা করলো কাকে গায়রুল্লাহকে নাকি আল্লাহ ছাড়াকে গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া আদমকে তো আল্লাহ যাকে সাজদা করতে বললেন আমরা তাকে সাজদা করি এই সাজদা হচ্ছে হুকমে খোদা আর করলেন সব ফেরেশতা মালায়েকা অতএব একে সাজদা করা সুন্নাতে মালায়েকা এতে মালায়েকাতের সুন্নাত আর এর বিরোধিতা করা কোরআন অবমাননা করা ফেরেশতাদের সুন্নাতের খেলাফ আল্লাহর হুকুমের উপরে কলম চালনা করা কোরআনে একটা আয়াত দেখান যে আল্লাহ পরবর্তীতে এটাকে নিষেধ করেছেন কোরআনে আয়াত আছে যে রদ করেছেন শুধু তাই নয় ফাসাজাদু এ কোরআন ইয়ে সবাই সাজদা করলেন ফেরেশতাগণ আবা ইল্লা ইবলিস ইল্লা ইবলিস করলো না দাঁড়িয়ে থেকে গেল কে করলো না ওই একজন করতেছে না কে করতেছে না আর তাকে যে ফলো করতেছে সেও বলতেছে কি ইল্লা ইবলিস তাহলে সাজদা করতে বললেন কে আল্লাহ করলেন কে মালায়েকা ফেরেশতা তাহলে যারা সাজদা করলো কোন দলে গেল এটা আল্লাহর দল ফেরেশতার গ্রুপ ওই দল ইল্লা করলো না কে
কোরআন তাহলে যে করা শিরক বেদাত হারাম বলছে ও কোন দলে গেল আল্লাহর দলে না ইবলিসের দলে কি বুঝছেন না যে করছে কোন দলে যারা করলো তারা যারা করছে কোন দলে আল্লাহর দলে ফেরেশতার দলে ইল্লা ইবলিস করলো না ইবলিস যে আজ করতে মানা করছে কোন দলে গেল ইবলিস করেনি বলছে আমরাও করব না ইবলিস করেনি আমরাও করব না আপনি ঠিক করেন আল্লাহর দলে এবং ফেরেশতার দলে আসবেন না ইবলিসের দলে একটা দলে যান বুঝতে পেরেছেন সে কি করলো আবা ওয়াস্তাকবারা ও অস্বীকার করলো বলে করব না ওয়াস্তাকবারা ইনকার করলো অস্বীকার করলো তাকাব্বুর করলো হ্যাঁ আমি আগুনের তৈরি আর মাটির তৈরি আমি বাসারকে সাজদা করব যেই আবা ওয়াস্তাকবারা কানামিনাল কাফেরিন ও কাফির হয়ে গেল ইবলিস ৬ লক্ষ বছর ইবাদত করেছিল কোন আলেম বলতে পারে যে নামাজ না পড়ার জন্য কাফির হয়েছে রোজা না করার জন্য কাফির হয়েছে হজ না করার জন্য কাফির হয়েছে যাকাত না দেওয়ার জন্য কাফির হয়েছে ইবাদত না করার জন্য কাফির বরং এত বড় আবেদ ছিল সে কিন্তু ফেরেশতা না ছিল জিন বলবে যে ওটা হুকুম ছিল ফেরেশতাদের উপর আমাদের তো নয় তো ইবলিস কি ফেরেস্তা সুরা কাহাফের ৫০ নম্বর আয়াতে আছে কানামিনাল জিন সে ইবলিস জিন ছিল তাহলে শুধু ফেরেস্তার উপরে যদি হুকুম হয় তো ও তো ফেরেস্তা না তাহলে তো ও ঠিক করেছে হুকুম একজনের উপরে আসে সবার জন্য প্রযোজ্য হয় জিন না করলেও কাফের মানুষ না করলেও কাফের বুঝলেন না আবা ওয়াস্তাকবারা অহংকার করলো তাকাব্বুর করলো কানামিনাল এত ইবাদত করেছে জিন হওয়ার পরেও যে এবাদত করতে 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 লৌহে মাহফুজে পৌঁছে গেছিল সে ফেরেস্তাদেরকে অতিক্রম করে গেছিল ফেরেস্তার চেয়েও বেশি ইবাদত করে ফেলেছে অর্থাৎ ফেরেস্তাদেরকে অতিক্রম টপ জায়গায় চলে গেছে যার কারণে জিন হওয়ার পরেও এবাদতে ফেরেস্তাকে অতিক্রম করার কারণে জিনকে ফেরেস্তাদের লিডার বানিয়ে দিলেন আজাজিল তার নাম ছিল কি করলেন ফেরেস্তাদের লিডার বানিয়ে দিলেন আল্লাহ পাক কিন্তু এত ইবাদতের পরে আর এত বড় আলেম ছিল জান্নাতের মধ্যে নূরের কুরসি দেওয়া হতো ওই চেয়ারে বসে ওয়াজ করত ফেরেশতারা জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম পায়ের কাছে বসে থাকতেন সে ওয়াজ করত তাহলে ইলমেও সবচেয়ে বড় আলেম ছিল ইলমের জায়গাতেও ফেরেশতাকে আজাজিলকে ইবলিসকে আল্লাহ পাক টপ মাকামে নিয়ে গেলেন যার চেয়ে বড় আলেম আর কেউ নাই ইবাদতেও সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে গেলেন এত বড় আবেদ এত বড় ইবাদতকারী এত বড় আলেম যে ফেরেশতার চেয়েও বড় উপরে চলে গেছে সে একটা কাজের জন্য কাফির হয়ে গেল সে কি নামাজ না পড়া রোজা না করা হজ না করা যাকাত না দেওয়া ইবাদত না করা কি আবা ওয়াস্তাকবারা অহংকার করলো ইনকার করলো সাজদা করাকে কানামিনাল কাফেরি যেই সাজদা করলো না ও কাফির হয়ে গেল শুধু নূরে মুহাম্মাদিকে সাজদা না করার জন্য এত বড় কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবেদ যার চেয়ে বড় ইবাদতকারী নাই অতদিন কেউ বাঁচবেই না ৬ লক্ষ বছর ইবাদত করেছে এবং এত বড় আলেম তার যদি কোনো ইলম কাজে না আসে তার যদি কোনো ইবাদত কাজে না আসে ও কাফিরদের দলে চলে যায় আমরা তো ভাই ঠুনকো গুনাগার সিয়াকার বাদকার এইরকম কথা লিখলে কি হবে ভাই বুঝতে পেরেছেন না এ তো কোরআন আল্লাহ পাকে আয়াত পাক যে নাজিল করলেন কেন খামাখা আচ্ছা সাজদা যখন করলো না প্রথমেই কিন্তু কাফের বলেননি আল্লাহ পাক তখন দেখলেন এটা সবাই সাজদা করলো ইবলিস করলো না আদমকে কেন বললেন সাজদা করতে আদমকে কিন্তু প্রথমে বলেননি আদম তৈরি হয়ে গেল তাও সাজদা করতে বলেননি যখন নূরে মুহাম্মাদি প্রবেশ করালেন তখন বললেন সাজদা করো মানে আদম ছিলেন মসজিদে এলাই নূরে মুহাম্মাদি মসজিদে লাহু ওই নূরে মুহাম্মাদির জন্য এখন যখন ইবলিস করলো না তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাফির বললেন না তাকে জিজ্ঞেস করলেন মা মানা আকা আন তাসজুদা তোমাকে সিজদা করতে কিসে বারণ করলো যেখানে ইজ আমার তুক যেখানে আমি তোমাকে হুকুম করেছি তো আদমকে সিজদা করতে বারণ কে করলো এই যে প্রশ্ন করলেন মানে এখন আর একটা চান্স দিলেন এই প্রশ্ন করতে গিয়ে যদি সে বলে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আল্লাহ পাক আমি করছি তাহলে কিন্তু হয়ে যায় এই যে প্রশ্ন করা মানে আর এক চান্স দেওয়া যখন জিজ্ঞাসা করলেন কিসে বাধা দিল তখন সে বলল সুরা আল আরাফ সুরা বানী ইসরাইল আরও অনেক সুরার মধ্যে এসছে
মা মানা আকা আন্তাস জুদালি আমার তুক, কে সিজদা করতে তোকে বারণ করলো যেখানে আমি তোকে নিষেধ, আমি হুকুম করেছি, আমি খোদা হুকুম করেছি? এখানে আল্লাহ পাক নিজের দিকে ইনফোসিস দিচ্ছেন, ইজ আমার তুক, যেখানে আমি সাজদার তাজিমের হুকুম করেছি, অর্থাৎ গাইরুল্লাহর সাজদার হুকুমদাতা যেখানে আমি আল্লাহ স্বয়ং, আমি আল্লাহ স্বয়ং। মোল্লা হারাম করলে কি হবে? ইবলিসের দলে চলে যাবে। ইবলিস বলল যে আনা খায়রুম মিনহু, খালাক্তানি মিন তিন ও খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন, আমি তার চেয়ে বড়, তুমি তাকে মাটি থেকে তৈরি করেছো, আমরাই তো বানালাম, আর আমি আগুন থেকে তৈরি, এ তাকাব্বুর। আর বলল আমি এমন নয় এই দুর্গন্ধময় বিশুষ্ট বিশুষ্ক ঠনঠনে মাটি পচা দুর্গন্ধময় এই মাটি থেকে তুমি আদম বানালে, আর এমন নয় যে আমি ওই একটা মানুষকে বাসারকে সাজদা করব। বুঝলেন না কি বলল? আমি এমন নয় যে একটা বাসারকে সাজদা করব। বাস যেই বলা বার করেন নি, এতক্ষণ সাজদা যখন করলো না তোমরা কেন সাজদা করলি না? বললো আমি এমন নয় যে একটা বাসারকে সাজদা করব। যেই জবান দারাজি করলো যে আমি বড়, আমি বাসারকে সাজদা করব না, পয়গম্বরকে যেই বাসার বললো আর বাসারকে সাজদা করব না বললো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন ফাহবিত মিনহা, ফাখরুজ মিনহা, দূর হ আমার থেকে, দূর হ আমার থেকে। অতএব যারা এই সাজদা করল না ও গুনাহ করল, ও ফাসিক হয়ে গেল, আর সাজদাকে যখন ইনকার করলো বাসার বলল যে আমি এমন নই বাসারকে। দেখুন আজকেও বলছে যে মানুষ হয়ে মানুষকে সাজদা করব, আমি এমন নই মানুষকে সাজদা করব। কথাটা কি ইবলিসের মতো হলো না? ইবলিস আরবিতে বলেছিল, এ কি বাংলায় বলল? তফাতে টুকুই, ইবলিস আরবিতে বলেছে, কি বলল? বাংলায়। ইবলিস আরবিতে বলেছিল যে আমি এমন নয় যে একটা বাসারকে সাজদা করব, এরাও বলছে আমরা বাসারকে সাজদা করব, কথাটা কার মতন হলো? তো অনুষ্ঠানটা ইবলিসের হলো না? আর যেই ইবলিস বললেন ফাখরুজ মিনহা, কোরআন আয়াত, আল্লাহ পাক বললেন দূর হ আমার দরবার থেকে। অতএব যারা এই জুবান দারাজি করে যে বাসারকে সাজদা করব না, আল্লাহর দরবার থেকে ও বিতাড়িত। যখন দূর হয়ে গেল বার করে দিলেন, বলে হে আল্লাহ এতদিন আমি তোমার ইবাদত করলাম, এর মজুরি কিছুই পাবো না? বলে কি চাস তুই বল? বললেন আমাকে তুমি কিয়ামত দিবস পর্যন্ত আমাকে সময় দাও, আমার হায়াত দাও, ইয়াউমা ইউবআসুন, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দাও, যাতে আমি এই, বললেন আমি বসে পড়লাম, লা আকউদান্না সিরাতাকাল মুস্তাকিম, এই আদমকে সাজদা করিনি বলে আজ আমি এই অবস্থা? তুমি, তোমাকে আমি কত ভালোবাসি আল্লাহ, আর আমি বলেছিলাম তুমি সারা কাউকে করবো না, এটা আল্লাহ খুশি হওয়ার কথা? কত আল্লাহকে মান্যওয়ালা, ও ভাবলো আল্লাহ খুশি হবেন যে আল্লাহ আমি কত আল্লাহকে মান্যওয়ালা, আল্লাহ বললেন ফেরেস্তাকে, ফেরেস্তা করে ফেললো, আর আমি কত আল্লাহ তোমাকে মান্যওয়ালা, ওরা বলল তুমি বললে আর করলে, আর আমি তুমি ছাড়া কাউকে করবো না, আল্লাহ বোধহয় খুশি হয়ে যাবেন। আল্লাহ বললেন ফাখরুজ মিনহা, দূর হ। তো বললেন একটা শুধু সাজদা করেনি বলে এই হাল, তো আমাকে ক্ষমতা দাও, আমি সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম, মানে আমি মন্দিরে নাই, গির্জাতে নাই, ওখানে তো আমার কাজ চলছে, ওখানে যাই কি করব? সিরাতে মুস্তাকিম, এই আহলে বাইতের যে রাস্তা, ওখানে আমি বসে পড়লাম। যখনই এই আহলে বাইতের রাস্তায় চলতে যাবে, আমি তাদের সামনে দিয়ে ঢুকবো, আছে না, পিছন দিয়ে ঢুকবো, কোরআনের আয়াত, ডান দিক দিয়ে ঢুকবো, বাঁ দিক দিয়ে ঢুকবো, যেই দেখবো মেদিনীপুরে যাচ্ছে, এটা সিরাতে মুস্তাকিম। মদিনা শরীফ কি? সিরাতে মুস্তাকিম। জান্নাতুল বাকি কি? সিরাতে মুস্তাকিম। নাজাফ শরীফ কি? সিরাতে মুস্তাকিম। কারবালা শরীফ কি? সিরাতে মুস্তাকিম। বাগদাদ শরীফ কি? সিরাতে মুস্তাকিম। মেদিনীপুর দরবার কি? সিরাতে মুস্তাকিম। যখনই দেখবে বাংলাদেশ থেকে পিপিলিকার নেই, এই সিরাতে মুস্তাকিমের পথে যাবে, আমি মেদিনীপুরেই বসে থাকবো, বাগদাদ শরীফেই বসে থাকবো, মদিনা শরীফের রওজা পাকে বসে থাকবো, নাজাফ শরীফের রওজা পাকে বসে থাকবো, বাগদাদ শরীফের রওজা পাকে বসে থাকবো, যেই দেখবো সাজদা করতেছে। শুধু এই সাজদার জন্য যখন আমার আজ এই হাল, আমি দেখব কি করে আদমের ছেলেরা আজ এই নূরে মুহাম্মাদিকে সাজদা করে। যখন এই সিরাতে মুস্তাকিমে বসবো, যখনই সাজদা করতে যাবে, সামনে দিয়ে, কারো পিছন দিয়ে, কারো সাই ডান দিক দিয়ে, কারো বাম দিক দিয়ে ঢুকবো, আর তাদেরকে গুমরাহ করবো। বুঝেছেন? তাদেরকে কি করবো?
কারণ ইবলিস দেখলো যে আমার এই আদমকে সাজদার জন্যই যখন এই হলো পুরা রাগটা আদম সন্তানের উপরে এসে গেল আর সাজদার জন্যই যখন এই হাল হলো রাগ সাজদার উপরে হয়ে গেল বলে দেখছি কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে কি করে সাজদা করে যার কারণে মেজরিটি পার্সেন্ট সাজদা করতে পারে না ইবলিস প্রথমেই সাজদা দিয়ে ধরে ফার্স্টেই সাজদা দিয়ে ধরে বলে ওটা করতে দিব না আল্লাহ তাআলা বলেন যা তোকে টাইম দেওয়া হলো কিয়ামত পর্যন্ত তুই বস সিরাতে মুস্তাকিমে কিন্তু জেনে রাখ যারা আমার মুখলিস বান্দা দিল ও জান সে যারা আহলে বাইতে মুহাব্বতে কুরবান তুই তাদেরকে পারবি না বললেন সে বলল আমি খুব কম সংখ্যক ব্যতীত বেশিরভাগকেই পথভ্রষ্ট করব ইল্লা কালিল খুব কম সংখ্যক ব্যতীত বেশিরভাগকে মানে এই কয়েকটা লোক কিছু লোক একটা ফিরকার লোক যারা একদম জান ও দিল থেকে আহলে বাইতের কদম পাক ধরে আছে এদেরকে আমি পারবো না আমি আগেই স্বীকার করে নিলাম খুব কম লোক সাজদা করবে খুব বলুন খুব কম লোক সাজদা করবে হে আল্লাহ এ কোরআন এদেরকে আমি পারবো না এদেরকে যারা বেশিরভাগকে আমি সাজদা করবো আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনে কি দেখেন শুন লা মান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন যারা যারা তোর পথ অনুসরণ করবে পথটা কি মানে তুই যে যে সিরাতে মুস্তাকিমে বসবি আর বললি কম সক্ষম পারবো না বেশিরভাগকে করবো লা মান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন কি আছে কোরআনে আছে যারা তোর পথ অনুসরণ করবে অর্থাৎ যারা তোর কবজায় পড়ে যাবে যারা তোর কবজায় পড়ে যাবে আর তোর দলে চলে যাবে আর তোর কথা অনুসরণ করে এই রকম আমার দলের আলেমদেরকে চিঠি লিখে পাঠাবে শিরক বেদাত জেনে রাখ আমি তাদের দ্বারাই জাহান্নামকে পূর্ণ করব ইয়ে তো কোরআন ইয়ে বলি উল্লাহ কা বাত নহি ইয়ে কোরআন আপনারা জবাব কোরআন থেকে চেয়েছেন শুধু ইবলিস নয় বললেন এটাও জেনে রাখ সব পাওয়ার দেওয়াও হলো যারা তোর তাবেদারি করবে তোর কথা শুনবে তোর কবজায় যারা পড়বে তোর কথা শুনে যারা সাজদা থেকে দূরে থাকবে তাদের লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন সবার দ্বারা আমি তাদের জাহান্নামকে পূর্ণ করব অর্থাৎ খুব কম দল যাদেরকে তুই পারবি না যারা সাজদা করবে ওদের দ্বারা জান্নাত ওদের ওরা জান্নাত আর বাকি যারা তোর সাথে থাকবে ওরা সব জাহান্নাম এবার ডিসাইড করুন কোন দলে যাবেন আল্লাহর দলে ফেরেশতার দলে যাদের দ্বারা যাদেরকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন ওই দলে ফেরেশতার দলে আল্লাহর দলে আল্লাহর হুকুমের দলে নাকি যারা ফেরেশতার অনুসরণ করে সাজদার বিরোধিতা করবে তার দলে তে কোরআন থেকেই তো এ সাবিত এটা শরিয়াত হয়ে গেল আমাদের জন্য না কোরআন আমাদের শরিয়াত এটা শরিয়াত আমরা কাউকে জবরদস্তি করি না করার জন্য কিন্তু এই ধরনের জবানদারি দ্বারা যে করা মানে নিজের ইমানকে নষ্ট করা যদি ভুল বুঝে করেছেন ভাই আমাদেরকে শোনাবার দরকার নাই নিজে নিজে বাড়িতে বসে তৌবা করেন আহলে বাইত পাক পাক পঞ্জতনের ওসিলা দিয়ে উনাদের মর্জি হলে তৌবা কবুল করবেন উনাদের মুহাব্বতে নিজেকে ফেদা করুন তো আপনার মুক্তি কি জবাব সংক্ষেপে পেয়েছেন ডিটেল যদি জানতে চান এই সাজদার উপরে আমার বিস্তারিত ওয়াজ একটা নয় একাধিক ওয়াজ ইউটিউবে আছে দেখে নেন কোরআন থেকে এবং হাদিস থেকে কি ভাই স্যাটিসফাইড আল্লাহ পাক আমাদেরকে তৌফিকাতা করেন কি সালাম কিয়াম সম্বন্ধে জানতে চাই আমরা মিলাদে সালাম কিয়াম কেন করি কোরআন ও হাদিস থেকে জানতে চাই সালাম কিয়ামের উপরে তো আমি অনেকবার বলেছি আর সালামের উপরে তো কোরআনই আছে এবার কি উত্তর দেবেন সূরা আল আহজাবের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা বর্গ নবী পাকের উপরে দরুদ পড়ছেন দরুদ পড়িতেছেন পড়িতে ছিলেন পড়িতেছেন পড়িতে থাকিবেন সে গায়ে মজারা এটাকে আরবি বলে সে গায়ে মজারা পড়িতে ছিলেন পড়িতেছেন পড়িতে থাকিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ এবং ফেরেশতা তা দরুদ পড়া কার কাজ আল্লাহ এবং আচ্ছা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা অতএব হে ফেরেশতা বর্গ তোমরা নবী পাকের উপরে দরুদ প্রেরণ করো এবং সালাম জানাবার মতো সালাম পেশ করো কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু হে ইমানদার বান্দাগণ তোমরা সালাম প্রেরণ করো
ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালাম জানাবার মতো সালাম পেশ করো। তাহলে সালাম আল্লাহ পাক জানাবার জন্য হুকুম করছেন কোরআনে। অতএব সালাম জানানো এটা কি? সালাম জানানো, এই যে এদিকে অ্যাটেনশন, আল্লাহর হুকুম। এবারে বলেছেন কেয়াম। কেয়াম এটা হচ্ছে আরবি শব্দ। কেয়াম মানে কি? দাঁড়ানো। এই কেয়ামের উপরে কোরআনে অনেক আয়াত আছে, বুঝতে পারছেন? কোরআন পাকে হাদিস শরীফে কেয়ামের উপরে অনেক হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। সবচেয়ে বড় দলিল যারা কেয়াম অস্বীকার করেন, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি তার ফাতাবা রশিদিয়ার মধ্যে, যিনি মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি হু ইজ দ্য ফাউন্ডার অব আকায়েদে দেওবন্দ ইন ইন্ডিয়া, যিনি ভারতবর্ষে দেওবন্দি আকিদার প্রতিষ্ঠাতা, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি তার ফাতাবা রশিদিয়ার মধ্যে উল্লেখ করেছেন, তাকে প্রশ্ন করেছেন যে তাজিমে দিনদার যারা তাদের জন্য ক্যাম করা এবং তার পা ধরা, পায়ে চুমু দেওয়া জায়েজ কিনা, দুরুস্ত কিনা। এর জবাবে মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি তিনি তার ফাতাবা রশিদিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন, তাজিমে দিনদার কো খারা হোনা দুরুস্ত হ্যায় আর এইসে হি শখসকে পাঁও পকড়না ওর চুমনা ভি দুরুস্ত হ্যায়। যারা তাজিমে, ধর্মের তাজিমের পাত্র, তার জন্য ক্যাম করা, দাঁড়ানো, এটা জায়েজ। তার পা ধরা এবং পায়ে মুখ লাগিয়ে চুমু দেওয়া, এটাও জায়েজ এবং হাদিস থেকে সাবিত। এটা আমাদের কেতাব নয়, হু ইজ দ্য ফাউন্ডার অব আকায়েদে দেওবন্দ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে যিনি দেওবন্দি আকিদার প্রতিষ্ঠা। ভারতবর্ষ মানে শুধু ইন্ডিয়া নয়, তখন তো বাংলাদেশ ভাগ হয়নি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান পুরো। তিনি বলেছেন যে কোনো ধর্মের তাজিমের পাত্র তার জন্য দাঁড়িয়ে ক্যাম করা জায়েজ, তার পা ধরা, পায়ে চুমু করা, এটা জায়েজ। এটা তিনি নিজেই বলেছেন। তাহলে দেওবন্দের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি ক্যামকে জায়েজ বলেছেন। মৌলানা আশরাফ আলী থানভি তিনি তার কেতাবে ক্যামের ব্যাপারে কি বলেছেন, হাদিসে পাক জামে উত্তিরমিজি, যেটা আমি আজকে খাতুনে জান্নাত পাকে তাজিমে বোধহয় এটা বলা হয়নি, তিরমিজি শরীফের হাদিসে পাক, এটা তফসিরে মৌলানা আশরাফ আলী থানভি মানে তসরিহতে বলেছেন, ব্যাখ্যাতে। হাদিস শরীফটি হচ্ছে এই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড কেতাবুল মানাকিব। এ হাদিসের রাবিও হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বর্ণনা করেছেন যে ইজা দাখালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামা কামা ইলাইহা ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি। খাতুনে জান্নাত সাইয়্যাদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা সালাতুল্লাহ ওয়া সালামুল্লাহ আলাইহা যখনই রাসূল পাকের ঘরে প্রবেশ করতেন, ইজা দাখালাত যখনই দাখিল হতেন, কামা ইলাইহা আল্লাহ রাসূল তার তাজিমে কায়াম করতেন, লবজে কায়াম শব্দ আছে, কামা দাঁড়িয়ে যেতেন, ফাকাব্বালাহা অতঃপর তাকে চুমতেন, ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি অতঃপর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতুনে জান্নাত পাকের ঘরে আসতেন, তো খাতুনে জান্নাত পাক রাসূল পাকের সম্মানে উঠে দাঁড়িয়ে যেতেন এবং তাকে চুমতেন এবং ওনাকে বসাতেন নিজের জায়গায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতুনে জান্নাত পাকের জন্য কি করতেন? সম্মানে কি করতেন? দাঁড়াতেন। আল্লাহ রাসূল যেটা করেন সেটা করা কি? সুন্নাত। তো আল্লাহ রাসূল খাতুনে তার পাকের জন্য কায়াম করেছেন, দাঁড়িয়েছেন, তো দাঁড়ানো সম্মানীয়, আহলে বাইত পাকের জন্য দাঁড়ানো এ সুন্নাতে রাসূল। এবং একবার দাঁড়িয়েছেন না, শর্তে ইজা আছে এখানে, শর্তে ইজা দাখালাত যখনই দাখিল হতেন তখনই দাঁড়াতেন, তার মানে দাঁড়ানোটা তাজিমে আমলে পরিণত করেছিলেন, অর্থাৎ যেটা আমলে পরিণত সবসময় করতেন এটা সুন্নাতে মুয়াক্কাদা। খোদ আল্লাহ রাসূল শরীয়ত বানিয়ে গেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মৌলানা আশরাফ আলী থানভি তিনি তার কেতাবের মধ্যে লিখেছেন, যে কোনো ধর্মের তাজিমের পাত্র তাদের জন্য, রাসূল পাকের জন্য দাঁড়ানো, ক্যাম করা, এটা মুস্তাহাব, এটা ভালো কাজ, কারণ খোদ আল্লাহ রসুল ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের জন্য দাঁড়াতেন এবং এটা আল্লাহ রসুলের সুন্নাত, তিনিও বলেছেন। এর উপরে ক্যামের উপরে অনেক দলিল রয়েছে, বুঝতে পেরেছেন না? এখন দেখুন, আমরা যে কোনো সম্মানীয় ব্যক্তি আছে আমরা উঠে দাঁড়াই, তা আমরা আল্লাহর নবীর সম্মানে দাঁড়াবো না, তো আমরা কার জন্য দাঁড়াবো? তো এর জন্য কি সওয়াল লাগে? এর জন্য আকাবের ওলামা যারা দেওবন্দ তারাও এই ক্যামটাকে জায়েজ বলেছেন।
আর খারাপ লাগবে তাকে যারা রসুলের পাকে দুশ্মন। বুঝতে পেরেছেন? এ কেয়ামের উপরেও আমার ডিটেল বক্তব্য রয়েছে, ইউটিউব থেকে দেখে নেবেন। আর যে কোনো প্রশ্ন করলে শর্টের উপরে উত্তর দেওয়া যায় না, ক্লিয়ার করতে গেলে পুরোপুরি ব্যাখ্যা করতে হবে। যেমন সিজদার উপরে জিজ্ঞাসা করলেন, এখন শর্টের উপরে আমি একটা আয়াত পাক দিলাম, কোরআন পাকে তেইশ জায়গায় এই সাজদার উপরে আয়াত পাক এসছে এবং হাদিস পাকের মধ্যেও আছে, যেগুলো দার্সি কেতাব মাদ্রাসায় পড়ানো হয়। এখন ডিটেলে বললে তবে আপনারা বুঝবেন। তবে জেনে রাখবেন, যেটা আমি প্রথমে বলছিলাম, এ সাজদা, এ তাজমি বা সাজদা সাধারণ মানুষের জন্য নয়, সবারই জন্য নয়। আপনি যদি আমাকে সাজদা করতে আসেন, আমি জায়েজ বলবো? ওটা আমার জন্য হারাম, আমার জন্য হারাম, কারো জন্য জায়েজ নয়, এমনি সাধারণ পীরের জন্যও জায়েজ নয়। আগে বুঝতে হবে, এই যে ধরেন আপনি কদম বুসি করবেন, অনেকে বাপ মাকে কদম বুসি করে, পায়ে ধরে সালাম করে, তা কাকে আমি কদম বুসি করবো না করবো আগে জানতে হবে তো, তিনি কে? তা আগে জানতে হবে যাকে সাজদা করব তিনি কে, তার পরিচিতি কি, আইডেন্টিটি কি। এই সাজদা আমি প্রথমে আমি শুরুতে একটু বলেছিলাম, আমি লাইনটা আবার অন্যদিকে চলে গেলাম। আদম আল ইসলামকে যখন তৈরি করলেন তখন কিন্তু সাজদার হুকুম করেননি, তার মানে আদমকে সাজদার জন্য ওটা হুকুম ছিল না। আদমকে সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে যখন আমি আদমকে তৈরি করে নিব, 72 নম্বর আয়াত থেকে শুরু করে এটা প্রায় 7-8টা আয়াত ব্যাপী এটা বর্ণনা হয়েছে, আমি তৈরি করে নিব, সুষম করব, ঠিকঠাক করে নিব, তখনও বলছেন সাজদা করার জন্য বলছি না। অতপর নাফাক্ত ফিহে মির রুহি, অতপর আমার রুহ থেকে যখন ফুঁক দিব, এর অর্থ যখন নূরে মুহাম্মাদি প্রবেশ করাবো, ফাকাউ লাহু সাজেদিন, তখন তোমরা একযোগে সাজদাই পড়ে যেও। একবার আদমকে তৈরি করার আগে ট্রেনিং দিয়ে নিলেন যে যখন তৈরি করব, সুষম করব, ঠিকঠাক করব, তখনও সাজদা করার হুকুম করব না। অতপর নাফাক্ত ফিহে মির রুহি, আমার রুহ থেকে যখন ফুঁক দিব, অর্থাৎ নূরে মুহাম্মাদি যখন প্রবেশ করাবো, তখন ফাকাউলাহু সাজেদিন, তখন তোমরা একযোগে সাজদায় পড়ে যাও। তাই যখন নূরে মুহাম্মাদি প্রবেশ করালেন তখনই সাজদার হুকুম করলেন। তো সাজদাটা ছিল আদম আলাইহিস সালামের দিকে, কিন্তু আদমকে নয়, যে নূরে মুহাম্মাদি ছিল তার জন্য। অতএব এই সাজদা সবারই জন্য নয়, একমাত্র নূরে মুহাম্মাদির জন্য, যার জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি নূর, মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, এবং একটি প্রকাশ্য কিতাব কোরআন, নূর। এর জন্য তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে জালালাইন 92 পৃষ্ঠা, আয়াত পাকের, কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কাছ থেকে যে নূর এসে গেছেন এটা হচ্ছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো সাজদাটা ছিল নূরের জন্য, নূরে মুহাম্মাদির জন্য। আর নূরে মুহাম্মাদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা আহলে বাইত, অতএব যারা নূরে মুহাম্মাদি, খানদান পাক যারা, একমাত্র তাদেরই জন্য সাজদা। যারা নূর নয়, যত বড়ই পীর হোক, তার জন্য সাজদা জায়েজ নয়। এর জন্য অনেক পীর ও মাশায়েখ সাজদাকে নিষেধ করেছেন, যেমন আহমদ রাজা খান বারেলভি, আহমদ রাজা খান বারেলভি, যিনি আহলে সুন্নাতের খুব বড় একজন আলেম ও পণ্ডিত ব্যক্তি, তিনার কাছে যখন সাজদা করতে আসলো, উনি বললেন হারাম, হারাম, সাজদা নিলেন না। উনি যত বড়ই পণ্ডিত হন, বিজ্ঞ হন, আলেম হন, পীর হন, মাশায়েখ হন, উনি ঠিক কথাই বলেছেন, জ্ঞানী লোক, হারাম। কিন্তু তিনি যখন মদিনা শরীফে গেলেন, আহমদ রাজা খান বারেলভি হাদায়েকে বখশিস কিতাবের মধ্যে 2 খণ্ডে 83 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, যখন রাসূল পাকের রওজা পাকে সাজদা করলেন, নাজদিরা ধরল, বললেন এটা কি করলে, সরাসর শির্ক। তার জবাবে আহমদ রাজা খান বারেলভি বললেন, সর সুয়ে রওজা ঝুকা ফির তুজকো কিয়া, দিল থা সাজেদ নজদিয়া ফির তুজকো কিয়া, বেখুদি মে সজদায়ে দর ইয়তওয়াফ জো কিয়া আচ্ছা কিয়া ফির তুজকো কিয়া, সর সুয়ে রওজা ঝুকা, রসুল পাকের রওজা পাকের দিকে আমার মাথা ঝুঁকেছে তো তোর কি, দিল থা সাজেদ নজদিয়া ফির তুজকো কিয়া, দিল আমার সজদাই ছিল এই নজদি তো তোর কি, বেখুদি মে সজদায়ে দর ইয়া তওয়াফ, আমি অজ্ঞাত সারেই আমি সজদা করে ফেলেছি তার ঘরকে অথবা তওয়াফ করেছি, জো কি আচ্ছা কিয়া, যা করেছি ঠিক করেছি তো তোর কি। দেখুন, উনাকে যখন সজদা করতে আসতেন তখন বলতেন হারাম,
আবার উনি যখন নূরের কাছে যাচ্ছেন নিজেই সাজদা করছেন, যখন ওখানে যাচ্ছেন রসুল পাকের কাছে সাজদা করছেন, আবার উনাকে যখন করতে বলছেন করতে আসছে উনার মুরিদা নিষেধ করছেন। মৌলানা জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাই উনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনাকে কিছু এই যে সাজদা করে এটা ঠিক না, অনেকে এটা ভুল। উনি বললেন আমার অনেক মুরিদ আছে যারা আমাকে সাজদা করে তাদেরকে বারণ করি না, আবার অনেক মুরিদ আছে সাজদা করে না আমি তাদেরকে হুকুমও করি না। বুঝলেন তার কথাই? তো এই সাজদা সব পীরের জন্য আগে চিনতে হবে সে পীর কেমন। পীর যদি নবী পাকের ঔলাদ পাক থেকে হন, খানদানে নবুয়াত আহলে বাইতের ভিতর থেকে, এবং খানদানের ভিতর থেকে শুধু হবে না, নূরে মুহাম্মাদী যদি হন তো তার জন্য সাজদা, বাকি কোনো পীরের জন্য সাজদা জায়েজ নয়। কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন। আর আছে কিছু প্রশ্ন? আচ্ছা, ক্যাম পাক করুন। আর স্যার করছি, ঝুঁকে তসলিম মোহাম্মদ কে লিয়ে, উঠ খারে হো মোমিন ও তাজি মোহাম্মদ কে লিয়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সরে জুলফ তু পরিশান
मदद दे दारुए निस्त बजुज लुत्फे तु है रश्क मसी सोए तु आमदम तालिबे दरमान मदद दे बागदायान जहां कार हुमामी साजद मोरे दरगह तू अरश के सुलेमा मदद दे लुत्फे आमे तुम्हारा चुन नुमा यद बेगम गुफ्ताई अन्न यादी बहरे मुरीदा मदद दे मंबाई लुत्फ आता रहमत आलम करमे मादिने जूद सखा मजहरे रहमा मदद दे कसना शुद मिसल तू ऐ वाली रहमानो रहीम हादियो रहबर ओ हामिये मुरीदा मदद दे कादरी राबी नेगर अजराह अल्ताफ करम आमदा बर दरे तू बेसरों समा मदद दे सुभान रब्बिक रब्बिल इज्जती अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन व अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اهل بيته واله الطيبين والطاهرين والمعصومين الاجمعين خصوصا على سيدنا الغوث الاعظم امين المكين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله يا شيخ عبد القادر شيئا لله السلام عليكم ورحمه الله وبركاته